চলো স্টার্ট করি। শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আচ্ছা, আগের দিনের প্রবলেমটা তারপরে আবার আর দেখা হয়নি বোধহয়। আমরা কোথাও কনসেপ্টে আমি বোধহয় কোথাও কনসেপ্টে মিস করেছি হয়তো। আমি ওইটা নিয়ে একবার ভাবতেও পারিনি, দেখতেও পারিনি। ওই প্রবলেমটা দেখে আমি তোমাদের কাছে আবার গেট ব্যাক করব, ঠিক আছে? ওই বাদরের প্রবলেমটা, ঠিক আছে? আমি তারপরে শুধু মানে আমি বুঝতে পারছি আমাকে দেখতে হবে, দেখতে হবে, কিন্তু আমি সময় পাইনি। যাই হোক, তোমাদের গ্রুপ আইকনটা আমি চেঞ্জ করে দিয়েছি কি দেখেছো? হ্যাঁ, এখন আমাদের টার্গেট ফার্স্ট হচ্ছে KVPY, সেটা আমাদের কি বলে অ্যাচিভ করতেই হবে। একটা জিনিস জানো, আমি যত সাকসেসফুল স্টুডেন্ট দেখেছি, মানে আমি IIT র্যাঙ্ক 11 কেও দেখেছি, আমার ব্যাচমেট ছিল, ও বেসিক্যালি আমার ব্লক মেট ছিল, মানে আমরা এক ব্লকে থাকতাম, তো IIT র্যাঙ্ক 34 ছিল, যে আমার খুব ভালো ভালো বন্ধু ছিল। এদের মধ্যে একটা অদ্ভুত মানে কি বলবো ক্রাইটেরিয়া বা ক্যারেক্টারিস্টিক্স আমি নোটিস করেছি, কি জানো, এরা যে কোনো জিনিস নিজে করতে চায়, বুঝতে পেরেছো? যে কোনো জিনিস নিজে করে, ঠিক আছে? তো সেম জিনিসটাও কিন্তু আমি তোমাদের মধ্যে ইম্পার্ট করতে চাই, বুঝতে পেরেছো? যে তোমাদেরকেই করতে হবে, ঠিক আছে? ভালো স্টুডেন্ট আর খারাপ স্টুডেন্টের মধ্যে কিন্তু ডিফারেন্স একটাই, যে খারাপ স্টুডেন্ট সে নিজে করতে চায় না, সে খুব লেজি হয়, খুব লেজি হয়। আর যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু নিজে করে সব সময়, রাইট? তো আমি তোমাদের মধ্যে এই কোয়ালিটিটা ইম্পার্ট করতে চাই যে তোমরা নিজেরা করবে সবকিছু। আমি কি বুঝতে পারছি? যে কোনো প্রবলেম, যে কোনো কিছু তোমরা নিজেরা করলেই শিখবে, কারণ আলটিমেটলি তুমি জীবনে যে কোনো জায়গায় সাকসেস পেতে গেলে তোমাকে কিন্তু ওই নিজে করার টেন্ডেন্সি বা নিজে করার যে হ্যাবিট, ওইটাই আলটিমেটলি কাজে লাগে। আর যে জিনিসটা করে IITR-রা খুব সিনসিয়ারলি করে, তুমি দেখো ইন্ডিয়াতে যত স্টার্ট আপ, বেশিরভাগ স্টার্ট আপই IITR-দের। দেখো বাইজু, আমি লেটেস্ট থেকে শুরু করছি, বাইজু, আন একাডেমি, আর কোটার ইনস্টিটিউট গুলো তো ছেড়েই দাও, চলে এসো ফ্লিপকার্ট, ওলা, তারপরে বলো না ও ওইটা 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 আরে দাঁড়াও, জোম্যাটো, তারপরে আগের দিন IIT খড়গপুরের একজন অ্যালুমনির, আরে বাবা আগের দিন ওই নিয়ে কথা হচ্ছিল, আমাদের থেকে জুনিয়ার, আমাদের থেকে জুনিয়ার। যাই হোক, কেন জানো এই IITR-রাই এত কেন সাকসেসফুল, তার কারণ হচ্ছে IITR-রা যে জিনিসই করে সেই জিনিসটাই কিন্তু খুব সিরিয়াসলি করে, যে জিনিসই করুক, ঠিক আছে? সে কাগজ কাটতে গেলেও খুব সিরিয়াসলি কাগজ কাটে। আমি কি বোঝাতে পারছি? আমি কি বোঝাতে পারছি? যে কাগজ কাটতে গেলেও সেটাও একটা খুব স্মল জিনিস, কিন্তু সেটাও খুব সিরিয়াসলি করবে। তো তোমাদের মধ্যে এখন থেকেই সেই IIT লাইক অ্যাটিটিউডটা গ্রো করতে হবে। একটা IITR আর একটা নন IITR এর মধ্যে ডিফারেন্সই হচ্ছে অ্যাটিটিউডে। আমি আজও বলছি, ব্রেনের মধ্যে কোনো ডিফারেন্স নেই, ব্রেনের মধ্যে কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে? একটা IITR আর একটা নন IITR এর ডিফারেন্সটা হচ্ছে ব্রেনে নয়, ডিফারেন্সটা হচ্ছে অ্যাটিটিউডে। যখন IIT থেকে এত হাই পেড জব গুলো লাগে, ওরা কিন্তু তোমার স্টুডেন্টের অ্যাটিটিউডটাই চেক করে, জানো তো, তারা কিন্তু স্টুডেন্টদের অ্যাটিটিউডটাই চেক করে, যে আমি আমার কোম্পানিতে এই এই জিনিস করব, তার জন্য আমি এমন একজনকে দেব যে ও ওই জিনিসটা করে দিতে পারে। বিল গেটসকে একটা কথা জিজ্ঞাসা করা হয়েছিল, আচ্ছা তোমরা জানো কিনা জানি না, বিল গেটসের যে কোম্পানি সেটা কি জানো? বিল গেটসের, হ্যালো, হ্যাঁ, মাইক্রোসফট। কারেক্ট, মাইক্রোসফট একমাত্র IIT কে ফান্ড করে সারা পৃথিবীতে, একমাত্র IIT কে ফান্ড করে। যাই হোক, যেটা বলছি সেটা শোনো, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে যদি আপনাকে কোনো আননোন প্রবলেম দেওয়া হয়, আননোন প্রবলেম, ঠিক আছে, তো মানে বলছে যে আপনাকে যদি টেকনোলজি বা সায়েন্সের কোনো আননোন প্রবলেম দেওয়া হয়, তাহলে আপনি সেই প্রবলেমটা কাকে দেবেন? একটা হাওয়ার্ড ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটকে দেবেন, না একটা প্রিন্সটন ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটকে দেবেন, না একটা IITR-কে দেবেন, ঠিক আছে? এটা একটা US এর টপ শোতে উনি এই কথাটা বলেছিলেন, সেই ভিডিওটা আছে আমার কাছে, আমি পারলে শেয়ার করে দেব। তো ওখানে উনি বলেছিলেন যে আমি একটা IITR-কে এই কি বলে আননোন প্রবলেমটা দেব, ঠিক আছে? ওনার নেক্সট কথাটা খুব ইম্পর্টেন্ট, বলেছিলেন যে
একটা আইআইটিআর এর থেকে ভালো প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি কারোর নেই। তারপরের কথাটা আরো বেশি ইম্পর্টেন্ট, তারপরে উনি বলেছিলেন শুধু সায়েন্স এর কেন, যদি ওটা হিস্ট্রি বা ইকোনমিক্স এর প্রবলেমও হয় তাও আমি একটা আইআইটিআর কেই দেবো, বিকজ নোবডি ক্যান ডু আনডোন প্রবলেম বেটার দ্যান আইআইটিআর। যাই হোক, আমি কিন্তু আইআইটির গুণগান গাইছি না, আমি নিজে একজন আইআইটিআর হয়ে আমি নিজে আইআইটির গুণগান গাইছি না, আমি তোমাদের এইটা বোঝাতে চাইছি যে এই অ্যাটিটিউডটা আমাদের গ্রো করতে হবে, এই অ্যাটিটিউডটা আমাদের গ্রো করতে হবে। গুগলের গুগল যেটা হয় হেডকোয়ার্টার তোমার ইউএসএতে, তার অ্যাটলিস্ট 30-40% আইআইটিআর, 30-40% আইআইটিআর, মানে উইচ ইজ এ বিগ অ্যাচিভমেন্ট ইয়ার। সারা পৃথিবী থেকে লোক আছে, ইসরায়েল, চায়না, জাপান, ক্যানাডা, ভেরি ভেরি প্লেসেস, বাট আউট অফ দ্যাট 40%, ইনফ্যাক্ট ইউএসএ আছে সেখানে 40% আইআইটিআর, মানে টু মাচ। ইটস নট অনলি গুগল, মাইক্রোসফট বলো, ইয়াহু বলো, সব জায়গাতে। তো আমি তোমাদের এটাই বোঝাতে চাইছি, এখন থেকেই কিন্তু আমাদের এই অ্যাটিটিউডটা গ্রো করতে হবে। ওকে, চলো, অনেকক্ষণ জ্ঞান দিলাম, এবার আমাদের পড়া শুরু করছি। আজকে হয়তো যদি আমার শরীরটা পারমিট করে আমি হয়তো 2 ঘন্টার বেশি ক্লাস দেব। আচ্ছা, এই প্রবলেমটা কি তোমরা পেরেছো, এই যে দিয়েছিলাম আগের দিন? হ্যালো, পারো নি এটা? হ্যালো, না স্যার। আচ্ছা, এই প্রবলেম, এই প্রবলেমটা আমি কি বার করতে বলেছিলাম বলো? অ্যাঙ্গেল অফ রিপোজ। অ্যাঙ্গেল অফ রিপোজ না, আমি এখানে ভিউ বার করতে বলেছিলাম। তাহলে প্রোট্রাক্টরটা? সেটা তো বলবোই, সেটা তো বলবোই। আচ্ছা দেখো অর্ণব, বাড়িতে পড়াশোনা হচ্ছে? আমার তো মনে হচ্ছে না হচ্ছে। আরো পড়া বাড়াতে হবে, আরো পড়া বাড়াতে হবে, 14-15 hours পড়তে হবে। আমি কিন্তু হিস্ট্রি পড়ার কথা বলছি না, আমি বুঝতে পেরেছি, আমি হিস্ট্রি করার পড়ার কথা বলছি না, আমি বলছি ব্রেনটাকে কাজে লাগাতে হবে, প্রবলেম সলভ করতে হবে, লজিক্যাল মাইন্ডটাকে ডেভেলপ করতে হবে। ওকে, আস্তে আস্তে পড়া বাড়াও, আস্তে আস্তে পড়া বাড়াও। সপ্তর্ষির সাথে কথা হচ্ছিল তোমাদেরকে দিয়ে, আমি বললাম ওদের এখনো কোনো প্রেশারই দেওয়া হচ্ছে না, তো সপ্তর্ষিও বললো আস্তে আস্তে প্রেশারটা বাড়াতে হবে, লজিক্যাল মাইন্ডসেট তৈরি করো। অর্ক, বোঝা যাচ্ছে কি বলছি? শ্রেয়া, বোঝা যাচ্ছে? বলে কার পাল্লায় পড়েছি। যাই হোক, চলো দেখো, আমি এখানে কি বার করতে বলেছি, মিউ বার করতে বলেছি। মিউটা কি বলো, কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন না কাইনেটিক ফ্রিকশন? বোথ। কি বললাম, কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন না কাইনেটিক ফ্রিকশন? বোথ। ঠিক আছে, এবার আমি কি করছি দেখো, আমি এই ব্লকটাকে এর উপরে রাখছি, এই যে রেখে এই প্ল্যাঙ্কটার এইদিকে এরকম কোন একটা সাপোর্ট দিয়ে বেঁধে দিয়েছি, দিয়ে এইটাকে ওপর দিকে তুলছি। তাহলে একটা সময় খুব ধীরে 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 তুলছি, ঠিক আছে? একটা সময় এইরকম আসবে না প্ল্যাঙ্কটা, দেখো, আর তারপরে এই বাসটা আসবে কি আসবে না? ওকে, আর আমি খুব ধীরে ধীরে তুলছি, আমি খুব ধীরে ধীরে তুলছি। ওকে, এবার আমি লক্ষ্য করলাম এবং ধীরে ধীরে তুলছি আর এই অ্যাঙ্গেলটা মেজার করছি, আমি লক্ষ্য করলাম একটা সার্টেন অ্যাঙ্গেলে এই ব্লকটা জাস্ট মুভিং, জাস্ট মুভিং। আচ্ছা বলো তো, জাস্ট মুভিং মানে কি, ও মুভ করছে না এট দা ভার্জ অফ মুভমেন্ট? ভেরি গুড। অ্যাক্সেলারেশন কত? জিরো। বলো অ্যাক্সেলারেশন কত? জিরো। গুড, কোনো ডাউট আছে? না স্যার। আচ্ছা, এইবারে এইবারে আমি কি করলাম, এই বডিটার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি। তোমাদের বলছিলাম, তোমরা যদি যে কোনো ন্যাশনালাইজড মানে ইনস্টিটিউটে যাও, সেটা আইজারই বলো বা আইজার আইএসসি ব্যাঙ্গালোর বল, মানে আইএসসি ব্যাঙ্গালোর যেটা কেভিপিওয়াই দিয়ে, বা আইআইটি বলো, এর মহলটাই অন্যরকম, তোমরা না গেলে বুঝতে পারবে না, ওটা কখনো এক্সপ্লেইন করা যায় না। থ্রি ইডিয়ট দেখেছো? দেখেছো? হ্যাঁ স্যার। ওখানে সব জিনিস ঠিক নয়, ঠিক আছে, সব জিনিস ঠিক নয়, যাই হোক, তবু কিছুটা আইআইটি সম্বন্ধে একটা আইডিয়া তো এসেছে। ওটা কোন বই থেকে কপি করেছে জানো? স্যার, চিন্তা করার কোনো বই লেখা আরেকবার বলো।
বলো বলো চেতন ভগতের বই লেখা, চেতন ভগত, চেতন, চেতন ভগত, রাইট, 5 পয়েন্ট সাব ওয়ান। আচ্ছা চলো দেখো, এইটার আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি, এইটা এন, একটু ফাস্ট করি, এইটা এন। এবার দেখো এই এম জি দুটো কম্পোনেন্ট, এখন তো তোমাদের আর এইসব জিনিসগুলো নিয়ে আমাকে আর ইয়ে করতে হবে না যে এম জি কস থিটা, এম জি সাইন থিটা, ঠিক আছে। এইটা থিটা হলে তোমরা জানো এইটা থিটা, এটা হবে এম জি কস থিটা, এইটা হবে এম জি সাইন থিটা, এইটা এন। আচ্ছা এবার একটা বলো তো, এ অ্যাট দা জাস্ট অ্যাট দা ভার্জ অফ মুভমেন্ট, তাহলে ডাউনওয়ার্ড ডিরেকশনে এম জি সাইন থিটা, বলো তো এই মাসটাকে কে বেঁধে রেখেছে, মানে কে মুভ করতে দিচ্ছে না, জলদি বলো কোন দিকে, উপরের দিকে। এবারে বলো মন দিয়ে শোনো, এটা যদি জাস্ট অফ জাস্ট মুভিং হয়, এট দা ভার্জ অফ মুভমেন্ট হয়, তাহলে এই এফ টা কি স্ট্যাটিক হবে না ডাইনামিক হবে? স্ট্যাটিক। আচ্ছা স্ট্যাটিক এর কি একদম লিমিটিং ভ্যালু হবে? হ্যাঁ। গুড, এটার ভ্যালু কি হয়, মিউ ইনটু এন হয়? হ্যাঁ। আরে বাড়িয়া, আরে বাড়িয়া, আবার মন দিয়ে শোনো, এবার বলো বডিটা কি, বডিটা যদি মুভ না করে তাহলে বলো তো এই ডিরেকশনে মুভ করছে, এই ডিরেকশনে, ডট ডট দিয়ে যে ডিরেকশনটা দেখেছি এই ডিরেকশনে মুভ করছে, এই ডিরেকশনে মুভ করছে না, ওই ডিরেকশনে না। আচ্ছা এই ডিরেকশনে মুভ করছে না, ওই ডিরেকশনেই মুভ করছে না, তাহলে দেখো তো আমি লিখতে পারি কিনা n equal to mg cos theta, বলো লিখতে পারি? হ্যাঁ। আর f l equal to mg sin theta, লিখতে পারি? পারি, বলো পারি। ওকে এবার দেখো এইটাকে তুমি মিউ ইনটু n লিখতে পারো, এবারে এই n এর ভ্যালু এখানে পুট করে দাও, দিলে দেখো তো মিউ ইকুয়াল টু ট্যান থিটা আসছে কিনা? হ্যাঁ আসছে। এবার বলো প্রোটেক্টরটা কেন দেওয়া হয়েছিল, তুমি যে মোমেন্টে দেখলে যে এ এট দা ভার্জ অফ মুভমেন্ট, তুমি এই প্রোটেক্টর দিয়ে অ্যাঙ্গেলটা ইয়ে করে নিলে, ক্যালকুলেট করে নিলে, এইবার বলো একবার অ্যাঙ্গুলার ক্যালকুলেট করে গেলে মিউ আরামসে পেয়ে যাবে না? কি শুনলাম, দুটো পাওয়া গেল না, দেখো বলো মিউ 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 বার করার জন্য কি খুব কসরত করতে হলো? না, ইট ইজ সাচ এ গুড ওয়ে অফ ক্যালকুলেটিং মিউ, আমি কি বোঝাতে পেরেছি? ওকে আচ্ছা, তাহলে এবার বলো এই থিটাটাকে কি বলে যখন একটা ভার্জ অফ মুভমেন্ট, আগেই বলেছিলাম আগের দিন, ভেরি গুড, তারপরে এইটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ, এসব মানে তোমার নেমনি আমরা খুব একটা বদাড় হব না, ঠিক আছে, কিন্তু তবু জানতে হবে বাই চান্স যদি দিয়ে দেয়, তার মানে তোমরা একটা জিনিস কি বুঝতে পেরেছো, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, তো তোমরা এখান থেকে মিউ ক্যালকুলেট করতে পারবে, পারবে কি পারবে না, বলো পারবে কি পারবে না? আচ্ছা এবার আমি দুটো কথা বলবো, তোমাদের বইতে এই যে মিউ 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 এর যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো হয়তো 0.3 0.2 0.6 এরকম দেওয়া আছে, তাহলে বলো তো মিউ এর ভ্যালু একের থেকে বেশি না কম? আচ্ছা এবার বলো মিউ এর ভ্যালু কি একের থেকে বেশি হতে পারে? হ্যাঁ হতে পারে। কেন পারে বলো? আমি কি বোঝাতে পেরেছি? তার মানে ভেবে দেখো, ধরো তুমি একটা প্ল্যাঙ্কে এরকম একদম ভার্টিক্যাল করে দিলে আর এইখানে একটা তুমি মাস রেখেছো, এই অবস্থায় যদি এ যদি নিচে না পড়ে, এই অবস্থায় এ যদি নিচে না পড়ে না পড়ে না পড়ে তাহলে বলো তো এর থিটা কত, অ্যাঙ্গেল অফ রিপোজ? 90 ডিগ্রি। মিউ কত? ইনফিনিটি। ভেরি গুড, আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ। এবার বলো এরকম কি পসিবল? না, পসিবল পসিবল পসিবল, কেন, এখানে তুমি আঠা লাগিয়ে দিয়েছো, গ্লু, আমি কি বোঝাতে পারছি? তাহলে সারফেসের স্মুথনেস চেঞ্জ হয়ে যাবে না, বা সারফেসের ক্যারেক্টারিস্টিক্স, তার মানে গ্লু লাগিয়ে দেওয়ার ফলে যে ঘটনাটা ঘটে সেখানে মিউ কত? ইনফিনিটি। আমি কি বোঝাতে পেরেছি? রাইট, এই কনসেপ্টগুলো খুব ইম্পর্টেন্ট জানো তো, এই কনসেপ্টগুলো, এগুলো তোমার ওভারঅল ডেভেলপমেন্টে কাজে লাগবে। তার মানে যদি একটা জায়গাতে আমি আঠা লাগিয়ে দিই তার জন্য আমার কি বাড়ে, মিউটা বাড়ে কি বাড়ে না? গুড, বোঝাতে পারছি? আর এটা হচ্ছে
এফই, এটা হচ্ছে গ্রাউন্ড। বলতো এই দুটোর জন্য মিউ সেম কি সেম না ডিফারেন্ট? কারেক্ট, এটা যদি মিউ ওয়ান হয় এটা মিউ টু ডিফারেন্ট। তার মানে মিউ বেসিক্যালি, মিউ বেসিক্যালি দুটো সারফেস এর জন্য ডিফাইন্ড না? বলো 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 বলো, মানে বুঝতে পেরেছো? মানে আমি এই কথাটা বললাম, তুমি প্রথমে এই সারফেসে কপার ব্লক নিয়ে কাজ করছিলে, তার কপার ব্লক নিয়ে যখন কাজ করছিলে তখন তোমার মিউ এর ভ্যালু নিয়েছিলে 0.3, যখন তুমি এই এফি টাকে নিয়ে আসবে তখন কি 0.3 দেবে? না, তাহলে মিউটা একটা পেয়ার অফ সারফেস এর জন্য অ্যাপ্লিকেবল না? ভেবে বলো, বোর্ডে থাকবে, বোর্ডে থাকবে, মিউটা একটা পেয়ার অফ ইয়ের জন্য অ্যাপ্লিকেবল, পেয়ার অফ সারফেস এর জন্য, ঠিক আছে? আমি যদি পেয়ারের মধ্যে একটাকে চেঞ্জ করে দিই তাহলে কি মিউ চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ, অফকোর্স হবে। ধরো আমি ধরো আমি কপার আর কপার নিলাম, এর জন্য যা মিউ হবে কপার আর এফির জন্য কি সেম মিউ হবে? না, বুঝতে পেরেছি। তার মানে মিউটা কার প্রপার্টি? সারফেসের প্রপার্টি না? মানে যে মেটেরিয়ালের উপর আমরা কাজ করছি তার প্রপার্টি না? হ্যাঁ, বুঝতে পারলাম। কোনো ডাউট আছে? না। ওকে ওকে, তাহলে কি আমি ফাস্ট ফরওয়ার্ড করবো? আচ্ছা, এবার দেখো আমি কি করতে চাইছি। এই অর্ণব বোঝে যাচ্ছে তো? শ্রেয়া, ওকে, না বুঝতে পারলেই বলবে, কারণ এই ক্লাসটা অনেক ইন্টারঅ্যাক্টিভ। শুধু এই ক্লাস নয়, স্পার্ক উইজের যে কোনো ক্লাসই ইন্টারঅ্যাক্টিভ, ইন্টারঅ্যাক্টিভই করা হয়। ইন্টারঅ্যাক্টিভ ছাড়া কোনো ক্লাসের কোনো ভ্যালু নেই আমার কাছে, ওয়ান ওয়ে ক্লাসের কোনো ভ্যালু নেই, কিচ্ছু শিখবে না, ঠিক আছে? আচ্ছা দেখো, মন দিয়ে শোনো, আমি ইনক্লাইন নিয়ে যখন শুরু করেছি ইনক্লাইনটাকে আর একটু মানে কিছু দূর করিয়ে নিই, তারপরে আবার অন্য জায়গায় যাবো। মন দিয়ে শোনো, বলতো এই যে থিটাটা আমি কার কার মধ্যে ভ্যারি করতে পারি? 0 to 90 মধ্যে ভ্যারি করতে পারি না? ওকে, এবার মন দিয়ে শোনো, আমি এই থিটাটাকে বললাম অ্যাঙ্গেল অফ রিপোজ, অ্যাঙ্গেল অফ রিপোজ। আচ্ছা, তারপরে অ্যাঙ্গেল অফ রিপোজ মানে কি? এইটা ট্যান ইনভার্স মিউ। Yes, tan inverse mu. আচ্ছা, এবারে মন দিয়ে শোনো, আমি কি করলাম, আমি তিনটে কেস করছি, মন দিয়ে শুনবে, তিনটে কেস। যখন থিটা মানে আমি যে অ্যাঙ্গেলটাকে তুলেছি সেটা গ্রেটার দ্যান ট্যান ইনভার্স মিউ, আর একটা, এটা এক, দুই, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স মিউ, তিন, থিটা লেস দ্যান ট্যান ইনভার্স মিউ। ফিজিক্যালি ভাবতে হবে, বলতো এই থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, বলতো বডিটা নিচে গড়িয়ে পড়বে কখন? বডিটা নিচে গড়িয়ে পড়বে কখন? যখন অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন অ্যাঙ্গেল অফ রিপোজের থেকে বড় হবে না কম হবে? কম হবে। আরেকবার বলো, কম হবে। হ্যাঁ, কে বড় হবে, অ্যাঙ্গেল অফ রিপোজ বড় হবে না অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন বড় হবে? আরে বাবা, ইনক্লিনেশন বড় হবে না? ধরো এইটা তোমার অ্যাঙ্গেল অফ রিপোজ, এইখানে ও গড়ানো শুরু করেছে, এটা হচ্ছে ট্যান ইনভার্স ভিউ। ওকে, আমি যদি এইটাকে তুলি আর একটু, তাহলে এই এটা অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন না, তাহলে নিচের দিকে পড়বে কি পড়বে না বলো? বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে বলো তো এইখানে বডিটা মুভিং কি মুভিং না? মুভিং। শিওর? আচ্ছা বলো তো এইখানে মুভিং কি মুভিং না? জাস্ট মুভিং। ভেরি গুড, জাস্ট মুভিং। ওকে ওকে, আচ্ছা এইখানে বডিটা মুভিং কি মুভিং না? রেস্টে। ভেরি গুড, রেস্টে আছে। এইবারে মন দিয়ে শুনবে, বলো তো এইখানে কোন ফোর্স কাজ করছে? কাইনেটিক, ফ্রিকশনের কোন ফোর্স, কাইনেটিক না স্ট্যাটিক? কাইনেটিক। ভেরি গুড, মুভ করলেই কাইনেটিক। আচ্ছা এইখানে? স্ট্যাটিক। স্ট্যাটিক। আচ্ছা এইখানে? এবারে মন দিয়ে শোনো, এই ঘটনাটাই চলে এসো, এইটাই। ওকে, বলতো এই ঘটনাটাই বডিটা নিচের দিকে পড়বে কি পড়বে না বলো? পড়বে। হ্যালো, এর অ্যাক্সেলারেশন এ ধরছি, এবারে মন দিয়ে শোনো, এ মন দিয়ে শোনো, সেটা হচ্ছে নিচের দিকে এমজি, ঠিক? এটা থিটা, তুমি জানো এইদিকে আর এইদিকে কত, জানো এইদিকে আর এইদিকে কত? হ্যাঁ স্যার। তাহলে বলো তো এর আমি কি লিখবো?
স্যার এমজি কস থিটা কেন ইনক্লাইনের পারপেন্ডিকুলার কম্পোনেন্ট হচ্ছে এমজি সাইন কারেক্ট তোমরা একটা কথা বলো এই ডিরেকশনে কি মুভ করছে বডিটা না স্যার ভেরি গুড ভেরি গুড নেক্সট ফ্রিকশন কোন দিকে কাজ করবে হ্যাঁ এটা কি এফএস না এফএল না এফকে স্যার এফকে এফকে যদি হয় সেটা কনস্ট্যান্ট ভেরিয়েবল স্যার কনস্ট্যান্ট কনস্ট্যান্টের ভ্যালু কত হয় মিউ ইনটু ইউ এন মিউ ইনটু এন আচ্ছা তাহলে এইটা আমি লিখতে পারি এমজি সাইন থিটা এফকে ইকুয়াল টু এফকে লিখতে পারি হ্যাঁ স্যার একদম ভুল লিখেছি দিয়ে বলো তো এর ভ্যালু কত আসছে এইটা আসছে কিনা কোন ডাউট আছে রাত্রি 3:30 সময় তোমাকে যদি কেউ ঘুম থেকে তুলে জিজ্ঞাসা করে তুমি যেন এই এক্সপ্রেশনটা বলতে পারো জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা যদি ফ্রিকশন থাকে আর ফ্রিকশন না থাকলে তো জি সাইন থিটা কোনো ডাউট আছে কি নেই গুড বোঝা গেছে বলো বোঝা গেছে ওকে আচ্ছা এবারে আমি এইটা একটু অন্যভাবে অন্যভাবে না দেখছি মনে আছে আমাদের আর কি ছিল উপরের পার্টটা একবার দেখাতে পারো শিওর আমি আবারও বলছি তোমাদের সবার কিন্তু ক্যাপাবিলিটি আছে খুব ভালো জায়গায় যাওয়ার এইটাকে কাজে লাগাও এইটাকে কাজে লাগাও এটা সবার থাকে না তোমাদের আছে ঠিক আছে এটা সবার থাকে না তোমাদের আছে এইটাকে কাজে লাগাও আচ্ছা আর মনে আছে কি ছিল কন্ট্যাক্ট ফোর্স ছিল না আচ্ছা তাহলে আমি কি আর এর ম্যাগনিটিউড কি লিখতে পারি রুট ওভার বলো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার লিখতে পারি হ্যালো যদি লিখতে পারি এবার তোমরা আমাকে বলো তো এই কেসে আর এর ভ্যালু কি হবে এন কত এম জি কস থিটা এফ কত এফ কত বলো মিউ ইনটু এন হ্যালো তাহলে দেখো তো এইটা আসছে কিনা mg cos theta আসছে হ্যাঁ ওকে আচ্ছা কিছু করিনি আমি জাস্ট n এর জায়গায় এই mg cos theta টা বসিয়েছি আর f এর জায়গায় কি হবে fk হবে না কারণ এই কেসে তো fk কাজ করছে fk এর ভ্যালু mu into n n এর জায়গায় আবার mg cos theta বসিয়েছি বসিয়েছি কি বসাইনি বলো 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 একটা জিনিস কি লক্ষ্য করেছো এই পুরো জিনিসটা সাব কনস্ট্যান্ট ইনটু cos থিটা দেখো না এম চেঞ্জ হচ্ছে না জি চেঞ্জ হচ্ছে না মিউ স্কয়ার চেঞ্জ এইটা জিনিসটা চেঞ্জ হচ্ছে সি cos থিটা বুঝতে পেরেছি হ্যাঁ কারেক্ট এবারে দেখো এবারে দেখো বলো তো থিটা যদি আমি বাড়াই তাহলে cos থিটা বাড়বে কি কমবে স্যার কমবে কমবে তাহলে আর বাড়বে কি কমবে 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 সেটাই হয় তুমি যত এইরকম এই পজিশনে ছিল যত এইটাকে আরো এরকম করে ভার্টিক্যাল করবে এই দুজনের মধ্যে নরমাল রিয়াকশন তো জিরো হয়ে যাবে হবে না বা কন্ট্যাক্ট ফোর্স জিরো হয়ে যাবে তাই না এখানে বুঝতে পেরেছি তোমরা বললে বিশ্বাস করবে এটা যেই অ্যাডভান্সের একবার প্রবলেম দিয়েছিল সেটা অনেক আগে মানে এই বেসিক্যালি আরটা বার করতে বলেছিল আরটা এই ভ্যালুটা ওকে আচ্ছা তোমরা আমাকে বলতে পারবে এই কেসে আর কত হবে এই যে থার্ড কেসে আর কত হবে বলতে পারবে থার্ড কেসে যখন বডিটা নিচের দিকে মুভ করছে না তখন বলো তো এফটা কে হবে না এস হবে না এল হবে আচ্ছা এবার বলো তো এফ এস এর ভ্যালু কত হবে বলতে পারবে স্যার এখানে ফোর্স এর ইকুয়াল হবে মানে এমজি সাইন থিটা ভেরি গুড এফ এস হবে এমজি সাইন থিটা কেন আরে বাবা ও তো নিচে মুভ করছে না তাহলে ওপর দিকে যদি এফ এস হয় তাহলে আর নিচের দিকে এম জি কস এম জি ও সাইন থিটা সরি 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 বাবা এম জি সাইন থিটা তাই না তাহলে এই দিকে আমার কি বলো এফ এস
এফ এস আর এইদিকে এমজি সাইন থিটা। ভেরি গুড, আচ্ছা তোমরা কস থিটা লিখলে, ওহো বোধহয় মাথাটাই খারাপ হয়ে গেছে। আচ্ছা সাইন থিটা, আচ্ছা দেখো তো এখানে আর এর ভ্যালু এমজি হবে কিনা, আর এর ভ্যালু এমজি হবে কিনা, হবে হ্যাঁ এমজি হবে। ওকে এবার তোমাকে যদি এটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল, কনস্ট্যান্ট আমি কি বোঝাতে পারছি? এবার এবার বলো তোমাকে যদি আর এর সাথে থিটার এদিকে আর এদিকে থিটা এদিকে আর এদিকে থিটা এর কি বলে ইয়ে ড্র করতে বলে, পারবে তোমার গ্রাফ বলো? থিটা ইকুয়াল টু যখন ট্যান ইনভার্স মিউ, এই এই অ্যাঙ্গেলটা কি অ্যাঙ্গেল অফ রিপোজ না? তার আগে, তার আগে আরটা, হ্যাঁ তার আগে স্ট্যাটিক না ডাইনামিক? স্যার কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ভ্যালু এমজি হবে এরকম। তারপরে বলো তো স্যার বাড়বে? হ্যাঁ না স্যার কমবে, কমবে। আরে বাবা তারপরে বাড়বে কেন, এই যে আর কমবে না, কিভাবে কমবে? কস থিটার সাথে কমবে না? হ্যালো হ্যাঁ স্যার, যেরকম কস থিটার ভ্যালু হবে এরকম হবে কি হবে না? সরি বলো, হ্যাঁ স্যার এখানে থিটার ভ্যালু কত? 0 খুবই ইজি ছিল প্রবলেমটা, যারা বুঝতে পেরেছিল ফটাফট করে দিয়েছে, ঠিক আছে। তারপরে আরটা ধীরে ধীরে কমেছে, কিভাবে কমেছে? এই যে সি কস থিটার সাথে কমেছে। আমি কি বোঝাতে পেরেছি কি পারিনি বলো? বোঝাতে পেরেছি কি পারিনি? ভালো প্রবলেম, ধরো এখানে একটা মাস আছে এম ওয়ান, এখানে একটা মাস আছে এম টু, ওকে ওকে এই দুটো ডিফারেন্ট মেটেরিয়ালের, তাহলে বলো তো এই মিউ ওয়ান আর মিউ টু সেম হবে কি ডিফারেন্ট হবে? ডিফারেন্ট হবে। ভেরি গুড, B1 দূর not equal to B2, correct 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 correct। আচ্ছা এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে বলো তো এই দুটো বডি কখন নিচের দিকে পড়বে? যখন এই থিটাটা greater than tan inverse B1 হবে and থিটাটা greater than tan inverse B2 হবে। ভেবে দেখো এই দুটো স্যাটিসফাই করলেই তো নিচের দিকে পড়বে। তোমাদের যে ফর্মুলাটার কথা বললাম না, যে রাত 3:30 সময় আমি তোমায় ডেকে জিজ্ঞাসা করব, তাহলে বলো তো এই এম ওয়ান এর জন্য যদি আমি অ্যাক্সেলারেশন এ ওয়ান ধরি আর এম টুর জন্য অ্যাক্সেলারেশন এ টু ধরি, তোমরা আমাকে বলতে পারবে এ ওয়ান এর ভ্যালু কত? জি সাইন থিটা মাইনাস মিউ ওয়ান ডি কস থিটা। ভেরি গুড, বি ওয়ান জি কস থিটা। বলো তো এ টু কত? স্যার জি সাইন থিটা মাইনাস মিউ টু জি কস থিটা। ওয়ান্ডারফুল, জি সাইন থিটা মাইনাস মিউ টু জি কস থিটা। ওকে ওকে, আচ্ছা এবার আমি তিনটে কেস করব, কেস গুলো শোনো, কেস ওয়ান, কেস টু, কেস থ্রি। আচ্ছা প্রথম কেসটা দেখো, তোমরাই আমাকে বলবে, বলো তো মিউ ওয়ান ইকুয়াল টু মিউ টু যদি হয় তাহলে বলো তো এ ওয়ান আর এ টুর মধ্যে কি রিলেশন? সেম হবে। এর মানে কি দুটো একই অ্যাক্সেলারেশনে পড়বে কি পড়বে না? হ্যাঁ স্যার। ওকে, যদি দুটো একই অ্যাক্সেলারেশনে পড়ে কোনো অসুবিধা নেই। এবার দেখো আমি কি করেছি, আমি এই দুটো বডিকেই, দেখো এই কেস ওয়ান এর জন্য দুটো বডিকেই একেবারে এর গা ঘেসে লাগিয়ে দিয়েছি, গা ঘেসে, এটা এম ওয়ান এটা এম টু। তোমরা আমাকে বলতে পারবে এই দুজনের মধ্যে, এখানে তো ওরা টাচ করে থাকবে, এই দুজনের মধ্যে নরমাল রিয়াকশন কত, মানে কত কন্ট্যাক্ট ফোর্স এখানে, এই যে এইখানটায় বলতে পারবে? এই ফার্স্ট কেসে বলো 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 স্যার জিরো হবে। কেন
তো দুটো একই অ্যাক্সিলারেশনে মুভ করছে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ভেবে দেখো না, এ আর এ দুটো যদি একই ভেলোসিটিতে মুভ করে, কথার কথা ভেলোসিটিতে বোঝাচ্ছি, এ ভেলোসিটি এ ভেলোসিটি, এই দুজনের ডিসটেন্স অলওয়েজ সেম থাকবে না? হ্যাঁ স্যার। আমি এই দুটোর মধ্যে একটা এয়ার লাইন গ্যাপ করে দিলাম, এয়ার লাইন গ্যাপ। এই দুটোকে যদি আমি ভি অ্যাক্সেলারেশনে পাঠাই, তাও তো দুটোর মধ্যে এই এয়ার লাইন গ্যাপ সবসময় বজায় থাকবে, থাকবে না? দুজন দুজনকে কখনো টাচ করবে? না স্যার। গুড, এর ভ্যালু জিরো হবে? হ্যাঁ। বড়িয়া বড়িয়া, আপ জানতে শুনটা মেরি বাত। মিউ সরি mu 2 greater than mu 1, এবার বলো তো a 1 আর a 2 এর মধ্যে কি রিলেশন হবে? স্যার a 1 বড় হবে। সিগনিফিক্যান্সটা কি স্যার? a 1 আগে চলে যাবে, a 2 পড়ে থাকবে। ভেরি গুড। মানে এর ভ্যালু কত হবে? এর ভ্যালু স্যার তাও 0 ই হবে। ভেরি গুড। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ভেবে দেখো, প্রথমের বডিটা আগে আগে নিচে চলে যাবে আর তারপরের বডিটা তার পেছনে পেছনে আসবে, দুজনেই কখনো কখনো টাচ করতে পারে? না না। আ যাও থার্ড বে, মিউ 2 লেস দ্যান মিউ 1, আপ বলো এ 2 আর এ 1 বে কি রিলেশন? ইয়ে রিলেশন হোগা? হ্যাঁ। এই এই রিলেশনটা হবে? হ্যাঁ। এর বডি কি, এর বডি কি, কার অ্যাক্সেলারেশন বেশি? এম 2। ভেরি গুড। মানে পেছনেরটার অ্যাক্সেলারেশন বেশি, তাহলে পেছনেরটা এসে সামনেরটাকে ধাক্কা দেবে কি দেবে না? হ্যাঁ স্যার, দেবে। যদি ধাক্কা দেয় তাহলে এর ভ্যালু কি জিরো না নন জিরো? নন জিরো। ওকে, বুঝতে পাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার আমাদের এই সিরিয়ালের থার্ড পার্ট শুরু হচ্ছে, থার্ড পার্ট which is important। এবার বলো তো, পেছনেরটা যদি এসে সামনেরটাকে ধাক্কা দেয় তাহলে বলো তো দুজনে কি একসাথে মুভ করবে কি করবে না? হ্যাঁ করবে। বুঝতে পাচ্ছি বলো? বুঝতে পাচ্ছি। তোমরা ভেবে দেখো না, পেছনেরটা এসে সামনেরটাকে ধাক্কা দিয়েছে, ঠিক আছে, তাহলে একসাথে মুভ করবে কি করবে না? ওকে, তখন আমি ধরলাম তাদের অ্যাক্সেলারেশন এ, দুটোর একসাথে যাচ্ছে অ্যাক্সেলারেশন এ। আচ্ছা, দুটো যদি একসাথে যায় তাহলে তোমার সেই চশমাটা আছে না যেটা দিয়ে তুমি দুটোকে একসাথে দেখতে পাও, মনে পড়ে? সিস্টেমের চশমা মনে আছে? কেন বলো তো এই দুটোকে একসাথে ধরেছি? কারেক্ট, দুটোর অ্যাক্সেলারেশন সেম। ওকে মাই ডিয়ার অভ্যাসে বলো, এর এপাশে আর এর এপাশে, বলো এর মানে দুটো ব্লকেরই তো নিচে ফ্রিকশনাল ফোর্স কাজ করছে কি করছে না? তাহলে এইটার জন্য কি হবে বলতো? মিউ ওয়ান এম ওয়ান জি কস থিটা, আর এইটার জন্য মিউ টু এম টু জি কস থিটা। ভেবে বলো কি ভুল লিখেছি কি ঠিক লিখেছি? সাইন থিটাতে আসবে না? না। আরে বাবা, এবার বলো দুটো একসাথে মুভ করছে কি করছে না? করছে। যদি করে তাহলে নিচের দিকে পড়ছে কি পড়ছে না? করছে। কারেক্ট, অ্যাক্সেলারেশন নিচের দিকে যাচ্ছে, তাহলে এখানে এফএস না এফকে? স্যার এফকে। এফকে হলে কি হয়? এফকে হলে, এফকে হলে কি হয়? মিউ ইনটু এন হয় না? হ্যাঁ। এবার তোমরা ফ্রি বডি ডায়াগ্রাম থেকে দেখো তো, এই এনটা কস থিটা হয় না সাইন থিটা হয়? স্যার কস থিটা। বুঝাতে পেরেছি? হ্যাঁ। এবার বলো নিচের দিকে কত ফোর্স কাজ করছে জানো? m1 plus m2 into bolo 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 sin theta g sin theta correct ebar bolo acceleration value ami ki likhte pari net force koto bolo net force net force koto bolo ami ki likhte pari m1 plus m2 g sin theta minus bolo 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 ki bolcho minus sk sum right right b1 b1 m1 g cos theta plus m2 m2 g cos theta b2 g cos theta ঠিক আছে ঠিক লিখেছি কি ঠিক লিখে দি এইটা ইকুয়াল টু কি লিখবো মাস ইনটু অ্যাক্সেলারেশন তার মানে কি এর অ্যাক্সেলারেশন যদি আমি বার করতে যাই অ্যাক্সেলারেশন তাহলে আমি মাস দিয়ে ডিভাইড করে দেবো ঠিক লিখেছি কোনো ডাউট আছে ওকে এবার তোমরা আমাকে বলো তো আমি যদি সিঙ্গেলি এম ওয়ান এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি এর এদিকে কত কাজ করছে বলো এম জি সাইন থিটা এইদিকে কত কাজ করছে মিউ ওয়ান এম ওয়ান জি কস থিটা কোনো ডাউট আছে বলো কোনো ডাউট আছে আর কি কি ফোর্স কাজ করছে এইদিকে এম জি সাইন থিটা এইদিকে এম ও পুরো এইটা দিয়ে নিচের দিকে কত অ্যাক্সেলারেশনে যাচ্ছে বলতে পারবে হ্যালো হ্যালো এ না অন্য কোনো অ্যাক্সেলারেশন আমি এইটার জন্যই তো ড্র করছি রিয়া দুটো
এই এইটার জন্যই। আচ্ছা আমি ইন্টেনশনালি এখানে একটা মিস্টেক করেছি, সেই মিস্টেকটা বলো তো কি? দিস ইজ নট দা মেজর মিস্টেক, ইয়ে তো স্লিপ অফ, বলো তার মেজর মিস্টেক করেছি, কি মিস্টেক করেছি? হ্যালো, আচ্ছা এটাকে আমি এন ওয়ান ধরছি, absolutely, এটা তোমাদের বার করতে এতক্ষণ লাগলো কেন? রূপকথা ঘুমিয়ে পড়নি তো? দেখো এই যে তোমরাই তো বললে এদের দুজনের মধ্যে একটা নরমাল রিয়াকশন থাকবে কি থাকবে না? তাহলে নরমাল রিয়াকশন যদি থাকে তাহলে আমি এইটাকে বেসিক্যালি এম ওয়ান আর এম টু যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি তাহলে এখানে যদি এন হয় তাহলে এম ওয়ান এইদিকে না আর এম টু তে এইদিকে না, বুঝতে পেরেছি? তার মানে এর এইদিকে এন ওয়ান হবে না? এইবার বলো তো ইকুয়েশন কি লিখবো? এম ওয়ান জি সাইন থিটা মাইনাস এন, ওহো এন, এদের দুজনের মধ্যে এন, এটা ইকুয়াল টু কি লিখবো বলো তো? আমি অনেক কিছু ভুল লিখেছি, আমি দেখিনি, আমি কি করেছি এম ওয়ান জি সাইন থিটা প্লাস এন ওয়ান, এই ফোর্সটা কোন দিকে কাজ করছে? আর উপর দিকে কি কাজ করছে? এটা ইকুয়াল টু কি? ভেরি গুড, এবার মন দিয়ে শোনো, তুমি এই উপরের এক্সপ্রেশন থেকে কি এটা ক্যালকুলেট করতে পারবে? সবকিছু যদি দেওয়া থাকে, এম ওয়ান এম টু বি ওয়ান বি টু থিটা দেওয়া থাকলে এটা ক্যালকুলেট করতে পারবে? আরামসে পারবে। এবার বলতো এই এটা যদি আমি এখানে পুট করে দিই, এখান থেকে আমি এন ওয়ান করছি না, মাথা খারাপ হয়ে গেছে, এন এখান থেকে তুমি এন এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবে? বুঝতে পেরেছি? নিউমেরিক্যাল দিয়ে আইআইটি জেই তে এই প্রবলেমটা এসেছিল, নিউমেরিক্যাল দিয়ে একদম নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে দিয়েছিল, এই দুজনের মধ্যে কন্ট্যাক্ট ফোর্স বার করতে বলেছিল, তোমরা কি পারবে কি পারবে না? তাহলে কন্ট্যাক্ট ফোর্স যদি বার করতে হয় তাহলে আমাকে প্রথমে কি চেক করতে হবে বলতো? আমি প্রথম থেকে বলি তো, প্রথমে কি চেক করতে হবে? একবার যদি আমি এটা পেয়ে যাই তারপরে তো আমার পেটি নরমাল, কি অর্ক অর্ণ বুঝতে পারছো? অর্ণ বুঝতে পারছো? ইজি জিনিস করানো হচ্ছে দিয়ার, প্লিজ তোমরা না বুঝতে পারলেই আমাকে সঙ্গে সঙ্গে বলবে, ওকে? ফ্রিকশন ইজ আ ভেরি ইন্টারেস্টিং টপিক। আচ্ছা এবার আমি তোমাদের দুটো কোয়েশ্চেন করব, দেখি তো এই দুটো কোয়েশ্চেনের আনসার আমায় কে দিতে পারে, উইদাউট পেন অ্যান্ড পেপার, যেই বেডের কোয়েশ্চেন, যেই বেডের কোয়েশ্চেন, এটা 2 কেজি, এটা 4 কেজি, ওকে? এখানে 0.3, এখানে 0.2, আমাকে বার করতে বলেছে এই দুটোর মধ্যে নরমাল রিয়াকশন ফোর্স, নরমাল কন্ট্যাক্ট ফোর্স, জিরো না জিরোর থেকে বেশি না কম না কি সেটা বার করতে বলেছে, মুখে মুখে আসছে, নন জিরো আসছে, বাস এটা বার করতে বলেছিল। এই সবাই পারছো? কি বার করবে বলো তো? বলো বলো, এ ওয়ান আর এ টু? ওকে তাহলে বেশি ফ্রিকশনাল ফোর্স মানে নিচেরটাই বেশি, মানে নিচেরটার অ্যাক্সেলারেশন কম, তাহলে এ এসে একে ধাক্কা মারবে কি মারবে না? বলো এক্সেলারেশন বাসের উপর ডিপেন্ড করে? তাহলে বলো আমি যদি এটা ইন্টারচেঞ্জ করে দিলাম 2 কেজি আর 4 কেজি তাহলেও কি হতো? বোঝাতে পেরেছি?
কনসেপ্ট গুলো ক্লিয়ার হচ্ছে? একদম ক্লিয়ার কাট আমাদের ভাবতে হবে। আচ্ছা এইটা বলতো, এই দুটোর মধ্যে একটা স্ট্রিং জুড়ে আছে, রাইট? সেম ভাবে এইটা হচ্ছে 4 kg আর এইটা হচ্ছে 2 kg, এইটায় মিউ ইকুয়াল টু 0.3 আর এইটায় মিউ ইকুয়াল টু 0.2, তাহলে বলেছে টি ইকুয়াল টু 0 না টি ইকুয়াল টু নট 0 বলতো? আচ্ছা এই ছোট ছোট প্রবলেম গুলো আইদার কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে এসছে, এগুলোকে নিয়ে আমাকে কি আর কিছু বলতে হবে এই ধরনের প্রবলেম? পারবে বলো, পারবে? হ্যাঁ করেক্ট। আচ্ছা এবারে চলো একটা ভালো প্রবলেমের দিকে যাই, ইনক্লিনেশন দিয়েই একটা যখন করছি ভালো প্রবলেমের দিকে যাই, ইনক্লিনেশন আবার পরে আসবে, সিউডো ফিউডোতে আসবে, আরো অনেক জায়গাতেই আসবে। দাঁড়াও, আচ্ছা ওই জিনিসটা তোমাদের বললাম, ওকে চলো। এখানে মিউ কত? মিউ হচ্ছে 0.2। সবার ফার্স্ট আমাকে বলো তো, এই বডিটা নিচের দিকে গড়িয়ে পড়বে কি পড়বে না? আচ্ছা সবার প্রথমে আমি অ্যাঙ্গেল অফ রিপোজ বার করব। অ্যাঙ্গেল অফ রিপোজ মনে আছে? ট্যান ইনভার্স মিউ। ক্যালকুলেটার আছে তোমাদের সামনে, তোমাদের ঘরে তোমাদের হাতে ক্যালকুলেটার আছে, আমাকে এই ভ্যালুটা বার করে দাও বলো তো। ট্যান ইনভার্স 0.2 এর ভ্যালু কত আসছে? ইম্পর্টেন্ট ইয়ার, ইম্পর্টেন্ট। এবার মন দিয়ে শোনো, আমি এই ওপর দিকে একটা এফ ফোর্স দিয়েছি, কি বললাম? ওপর দিকে একটা এফ ফোর্স দিয়েছি, কি বললাম? ওপর দিকে একটা এফ ফোর্স দিয়েছি। এবার কোয়েশ্চেনটা শোনো, কোয়েশ্চেনটা বলেছে রেঞ্জ অফ এফ কত, রেঞ্জ অফ এফ কত, সাচ দ্যাট 2 kg ইজ ইন ইকুইলিব্রিয়াম, 2 kg ইজ ইন ইকুইলিব্রিয়াম। আচ্ছা প্রবলেমটা আমি করছি, তোমরা বোঝার চেষ্টা করো, প্রবলেমটা আমি করছি বোঝার চেষ্টা করো। আচ্ছা বলো তো, যদি এই এফ ফোর্সটা না থাকে তাহলে নিচের দিকে পড়বে? এবার ভেবে দেখো, আমি যদি অল্প এফ ফোর্স দিই তাহলেও কি বডিটা নিচের দিকে পড়বে? তাহলে বলতো, আমি যদি অল্প এফ ফোর্স দিই তাহলে বডিটার টেন্ডেন্সি নিচের দিকে না, নিচের দিকে না উপর দিকে? অল্প এফ ফোর্স দিলাম, নিচের দিকে, নিচের দিকে। তাহলে ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে? অপোজিট দিকে, অপোজিট বেটে উপর দিকে, কোনো ডাউট আছে?
এরপর আমি ফোর্সটা আস্তে 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 বাড়ালাম, বাড়িয়ে তো এমনও করতে পারি ফোর্সের ভ্যালু যাতে 2 কেজির ব্লকটার টেন্ডেন্সি হয় উপর দিকে ওঠার। আমি কি বোঝাতে পারলাম বলো? আমি কি বোঝাতে পারলাম 2 কেজির ব্লকটার টেন্ডেন্সি হয় উপর দিকে ওঠার বলো? তখন বলো তো ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে। তার মানে কি বুঝতে পারছো যে ফ্রিকশনটা উপর দিকে আর নিচের দিকে কাজ করার জন্য আমি এফ এর একটা রেঞ্জ পাবো? কেন রেঞ্জটা বার করতে বলেছে? আমি কি বোঝাতে পারলাম তোমাদের? বলো আমি কি বোঝাতে পারলাম তোমাদের? তাহলে এই প্রবলেমটা আমরা একটু ইলাবোরেটলি করি, বলো ইলাবোরেটলি করি। আচ্ছা ইলাবোরেশনটা দেখো, ইলাবোরেশন মানে তো প্রথমেই তো ফ্রি বডি ডায়াগ্রাম, তাই না? বলো প্রথমেই তো ফ্রি বডি ডায়াগ্রাম। আচ্ছা এই ফ্রি বডি ডায়াগ্রামটা দেখো, বলো নিচের দিকে কত? 20। এদিকে কত? 12। এদিকে কত? 16। বলো বলো বলো, জানো তোমরা? 16। ওকে 16, ভেরি গুড। এদিকে কত? 8। হ্যাঁ আচ্ছা, আর এইদিকে আমি কি দিয়েছি? এফ ফোর্স দিয়েছি। হ্যাঁ স্যার, কিছু স্যার ফ্রিকশনটা থাকবে। 8.8 নিউটন। হ্যাঁ একটা একটা ভ্যালু 8.8 নিউটন, ঠিক। আচ্ছা আগে দেখো প্রবলেমটা, দেখো করার থেকে এখান থেকে কনসেপ্ট ক্লিয়ার করাটা বেশি। করতে পারবে? করতে পারবে। এটা 2 কেজি। এবার মন দিয়ে শোনো, যেটা করছি প্রসিজিওরটা ফলো করো। বলো তো এর ভ্যালু কত আসছে? 16। আচ্ছা বলো তো এফএল এর ভ্যালু কি হয়? মিউ ইনটু এন হয়। তাহলে এফএল এর ভ্যালু কত আসছে বলো তো এই এই প্রবলেমটার জন্য? মিউ কত দিয়ে দিয়েছে? 0.2। এন কত দিয়ে দিয়েছে? 16। তাহলে এটা কি 3.2 হচ্ছে? এর মানে কি? এর মানে কি? এর মানে হচ্ছে ফ্রিকশনটা ম্যাক্সিমাম, বল দিয়ে শোনো, ফ্রিকশনটা ম্যাক্সিমাম কত ফোর্স দিতে পারে? 3.2 নিউটন দিতে পারে না? হ্যাঁ স্যার। ভেবে বলো ফ্রিকশনটা ম্যাক্সিমাম কত দিতে পারে? 3.2 নিউটন দিতে পারে না? হ্যাঁ বুঝতে পেরেছি। এবারে বল দিয়ে শোনো, আমি এই ফোর্সটা খুব কম দিয়েছি, এই ফোর্সটা খুব কম দিয়েছি, তাহলে বলো তো ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে। দেখে ভেবে বলো, ফ্রিকশন এই ফোর্সটা কম দিয়েছি, অ্যাকচুয়ালি যদি ফোর্সটা না দিতাম তাহলে বডিটা নিচের দিকে মুভ করতো। আমি ফোর্সটা খুব কম দিয়েছি, খুব কম দিয়ে ফোর্সটাকে ধরে রেখেছি। কি বললাম? ফোর্সটা খুব কম দিয়ে বডিটাকে ইকুইলিব্রিয়ামে রেখেছি, উপর দিকে হবে ফ্রিকশন। তাহলে বলো তো ফোর্সটা কম দিয়েছি মানে কি? যদি আমি ফোর্সটা ছেড়ে দিই তাহলে টোটাল বডিটা নিচের দিকে পড়বে কি পড়বে না? তাহলে আমি ফোর্সটা খুব কম দিয়েছি, তাহলে ফ্রিকশনটা কোন দিকে যাবে? উপর দিকে না নিচের দিকে? ভেরি গুড। এবার বলো তো বডিটা ইকুইলিব্রিয়ামে থাকতে হবে, তাহলে এই ফোর্সটা কি হবে? এই ফোর্সটা, এই ফ্রিকশনাল ফোর্সটা এফএল হবে না? হ্যাঁ। 3.2 হবে না? হ্যাঁ। তাহলে বলো তো 12 = F + 3.2 হচ্ছে? হ্যাঁ। এখান থেকে এফ এর ভ্যালু 8.8 নিউটন আসছে? হ্যাঁ আসছে। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ। এবারে মন দিয়ে শোনো, আমি আস্তে 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 ফোর্স বাড়াচ্ছি, বলো এটা তো মিনিমাম ফোর্স দিতে হবে যার জন্য ও ইকুইলিব্রিয়ামে থাকবে, তাই না? মিনিমাম ফোর্স দিতে হবে। বলো তো এর থেকে কম ফোর্স দিলে, ধরো আমি এফ ইকুয়াল টু 5 নিউটন ফোর্স দিলে কি হবে? বডিটা নিচের দিকে পড়বে না উপর দিকে যাবে? নিচের দিকে পড়বে। বোঝাতে পেরেছি? হ্যাঁ। এবার বলো, আমি আস্তে 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 ফোর্সের ভ্যালু বাড়াচ্ছি, আমি আস্তে 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 ফোর্সের ভ্যালু বাড়াচ্ছি, বাড়াতে বাড়াতে ধরো এফ এর ভ্যালু আমি 10 নিউটন করেছি, বলো তো তখন কি হবে? এফ এর ভ্যালু আমি 10 নিউটন করেছি, তখন কি হবে? বডিটা নিচের দিকে পড়বে না উপর দিকে যাবে? উপরে যাবে, স্ট্যাটিক থাকবে। যারা যারা উপরে যাবে বলেছে কান ধরে উঠবস করো, স্ট্যাটিক থাকবে, তখন ফ্রিকশনের ভ্যালুটা তখন কমে যাবে। আচ্ছা এইখানেই তো কনসেপ্ট, দেখো এদিকে 12, অ্যাম আই রাইট? আমি এই হরাইজন্টাল গুলো আর ড্র করছি না, ভাই এই ভার্টিক্যাল গুলো, এইগুলো রূপকথা বুঝতে পারছো? স্যার না, স্যার এই পার্টটা বুঝতে পারলাম না। হ্যাঁ বলছি বলছি, দেখো আমি এদিকে কত দিয়েছি? 10 দিয়েছি। 10 নিউটন দিলে তোমার ফ্রিকশনের ফোর্সটা কমে যাবে। এবার দেখো 10 নিউটন দিয়েছি না, দেখো দেখো দেখো। হ্যালো, এবার মন দিয়ে শোনো, এই সারফেসে এই সারফেসে এই সারফেসে নিচের সারফেসে ম্যাক্সিমাম কত ফ্রিকশনাল ফোর্স লাগতে পারে? ম্যাক্সিমাম 3.2 নিউটন। এর বেশি ফ্রিকশনাল ফোর্স লাগবে না, কিন্তু এর থেকে তো কম লাগতে পারে, লাগতে পারে না? হ্যাঁ। এর থেকে কম লাগতে লাগতে জিরোও তো লাগতে পারে, লাগতে পারে না? হ্যাঁ লাগতে পারে, কোনো অসুবিধা নেই। এবার বোধ দিয়ে শোনো, এই যে স্ট্যাটিক ফ্রিকশন, আমি কি বলেছি স্ট্যাটিক ফ্রিকশন সেলফ অ্যাডজাস্টিং কি সেলফ অ্যাডজাস্টিং নয়? Self-adjusting. তার মানে static frictionটা এইদিকেও লাগতে পারে, আবার এইদিকেও লাগতে পারে, দুদিকেই লাগতে পারে, right? দুদিকেই লাগতে পারে, তাই না? হ্যাঁ। বলতো kinetic friction যদি লাগে তাহলে কোন দিকে লাগবে? সেটাও দুদিকেই লাগবে, সেটাও দুদিকেই লাগবে, একবার মানে force এর value উপর depend করবে। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ। সেটা বোঝিয়ে শোনো,
তাহলে এই যে স্ট্যাটিক ফ্রিকশন নিজে নিজে কি অ্যাডজাস্ট হয়ে যায় অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন? হ্যাঁ হ্যাঁ হয়। এবার বলো নিচে ম্যাক্সিমাম কত ফ্রিকশনাল ফোর্স লাগতে পারে? 3.2। হ্যাঁ এবার দেখো যদি 3.2 লাগে তার ম্যাক্সিমাম লাগতে পারে, তাহলে 2 নিউটন কি লাগতে পারে উপর দিকে? হ্যাঁ লাগতেই পারে, 2 নিউটন উপর দিকে লাগতেই পারে। পারে কি পারে না? হ্যাঁ। তাহলে বলতো এই অবস্থায় বডিটা মুভ করছে কি করছে না? ও করছে না। বুঝতে পেরেছি? হ্যাঁ। পুরো জিনিসটা ক্লিয়ার? হ্যাঁ। বলো পুরো জিনিসটা ক্লিয়ার? হ্যাঁ। বলো পুরো জিনিসটা ক্লিয়ার? আচ্ছা এবারে মন দিয়ে শোনো, বলো দেখি, বলো দেখি এই এফ এর ভ্যালু যদি 12 হয়। হ্যাঁ বলবো বলবো, দেখো সেটা হচ্ছে আমি 10 নিউটন ফোর্স দিয়েছি, 10 নিউটন ফোর্স দিয়েছি, তাই তো? বল দিয়ে শোনো 10 নিউটন ফোর্স দিয়েছি, কিন্তু আমার এই নিচের সারফেসে আমার ফ্রিকশনাল ফোর্স কাজ করতে পারে কি পারে না? নিচের সারফেসে ফ্রিকশনাল ফোর্স কাজ করতে পারে কি পারে না বলো? পারে। ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স কত লাগতে পারে নিচের সারফেসে? 3.2 নিউটন লাগতে পারে। সেটা এই ডিরেকশনেও লাগতে পারে, আবার এই ডিরেকশনেও লাগতে পারে, এই ডিরেকশনেও 3.2 ম্যাক্সিমাম লাগতে পারে, আবার এই ডিরেকশনেও 3.2 ম্যাক্সিমাম লাগতে পারে, তাই না? সেটা ডিপেন্ড করবে কোন ডিরেকশনে লাগছে, সেটা হচ্ছে বডিটার টেন্ডেন্সি কোন দিকে যাওয়া তার উপরে, রাইট? এবার বন্ধু শোনো, আমি এখানে 10 নিউটন দিয়েছি, এখানে 12 নিউটন, তাহলে বলো তো পুরো বডিটার টেন্ডেন্সি কোন দিকে যাওয়ার? নিচের দিকে না? 12 আর 10, 12 আর 10 নিচের দিকে না? তাহলেই ফ্রিকশনটা মানে ফ্রিকশন ইনভিটেশন পাবে কি পাবে না তখন? ফ্রিকশন ইনভিটেশন পেলো, ফ্রিকশন ইনভিটেশন পেয়ে এখানে চলে এলো, ও বললো যে আমি 2 নিউটন লাগাবো। এবার কোন ডিরেকশনে লাগাবো? যে ডিরেকশনে লাগালে এই পয়েন্ট আর নিচের পয়েন্টের মধ্যে কোনো সেপারেশন আসবে না, তাহলে ওপর দিকে হলেই 2 নিউটন হবে না, ভেবে বলো। আবার কনসেপ্ট বুঝতে পেরেছো? আচ্ছা এবার বলো তো, অর্ক বোঝা গেছে? হ্যাঁ স্যার। বলো তো এফ ইকুয়াল টু 12 নিউটন দিলে ফ্রিকশনাল ফোর্স কত? জিরো। কেন? শিওর? শিওর? এই তোমরা সবাই বলো তো, এফ এফ যদি এফ যদি 12 দেয় তাহলে এফ জিরো হবে কি হবে না? ভেরি গুড, তোমরা কি বুঝতে পেরেছো? আরে বাবা যখন ফ্রিকশনের দরকার নেই তখন ফ্রিকশন আসবে না, এই দুটোর মধ্যে যদি তোমার ইয়ে কি বলে এই দুটোর মধ্যে যদি কোনো এই দুটো পয়েন্টকে যদি সেপারেট করার কোনো ফোর্স না আসে তাহলে ফ্রিকশন আসবে না, ফ্রিকশন তো সেলফ অ্যাডজাস্টেবল মানে স্ট্যাটিক ফ্রিকশন। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা এইবার ঘটনাটা ঘটবে, ঘটনাটা এইবার ঘটবে, দেখো এটা 12, রাইট? আমি এইদিকে 14 নিউটন দিয়েছি, এবার বলো তো কি হবে? এবার বলো এই সিচুয়েশনে ফ্রিকশনাল ফোর্স আমি ধরছি না, না ধরে বলো তো টোটাল বডিটা কোন দিকে মুভ করবে? তাহলে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করবে? নিচে। গুড, এবার বলো নিচে ফ্রিকশনাল ফোর্স ম্যাক্সিমাম কত কাজ করতে পারে? 3.2। তো ও কতটুকু ম্যাক্সিমাম, ও কতটুকু লাগাবে ম্যাক্সিমাম, ও কতটুকু লাগাবে? 2 নিউটন। 2 নিউটন দিলে কাজ কাজ হাসিল হয়ে যাবে না, তখন তো এর অ্যাক্সেলারেশন জিরোই হবে। বুঝতে পেরেছি? হ্যাঁ বলো, বুঝতে পেরেছি? এইবার বলো, তার মানে আমি প্রথম আবার আবার মিনিমাম ফোর্স কত ছিল? 8.8। হ্যাঁ তারপরে সেখান থেকে বাড়িয়ে বাড়িয়ে 10, 12, 14 করেছি না? হ্যাঁ। এবার বলো আমি ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম কত এইদিকে ফোর্স দিলে, এইদিকে ম্যাক্সিমাম কত ফোর্স দিলে বডিটা ইকুইলিব্রিয়ামে থাকবে? 15.2। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ভেবে দেখো আমি ম্যাক্সিমাম ফোর্স কিভাবে ক্যালকুলেট করব, সেটা হচ্ছে নিচের দিকে ম্যাক্সিমাম যত ফোর্স লাগবে সেটাই উপর দিকে লাগবে এফ ম্যাক্স। বলো বুঝতে পেরেছো? তার মানে নিচের দিকে ম্যাক্সিমাম এইদিকে কত লাগতে পারে? 3.2। তাহলে এফ এর ভ্যালু কত হবে, এফ ম্যাক্স এর ভ্যালু বলো? 15.2। বুঝতে পেরেছি? এবার তোমরা একটা কথা বলো, এই যে এফ এর ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু কত হতে পারে? 15.2 নিউটন থেকে 8.8 নিউটন হতে পারে কি পারে না? হ্যাঁ বলো তো, এর মাঝখানের অন্য যে কোনো ভ্যালুতে, এফ এর ভ্যালু এর মাঝখানের অন্য যে কোনো ভ্যালুতে বডিটা মুভ করবে কি করবে না? করবে না। তখন স্ট্যাটিক ফ্রিকশন কাজ করবে না কাইনেটিক ফ্রিকশন কাজ করবে? স্ট্যাটিক। সেই স্ট্যাটিক ফ্রিকশনটা কি ম্যাক্সিমাম লিমিটের থেকে বেশি না কম? কম। বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি?
তার মানে এখানে এমন একটা সময় আসবে না যখন ওর স্ট্যাটিক ফ্রিকশন জিরো কাজ করবে? হ্যাঁ স্যার। কি বোঝাতে পেরেছি? বলো বলো, স্ট্যাটিক ফ্রিকশন জিরো কাজ করবে, পুরো জিনিসটাকে ক্লিয়ার? হ্যাঁ। বলো পুরো জিনিসটাকে ক্লিয়ার? হ্যাঁ। তারপরে আমরা কি ফোর্সের একটা রেঞ্জ পেলাম? হ্যাঁ। বলো ফোর্সের একটা রেঞ্জ পেলাম, পেলাম না? হ্যাঁ। এই ধরনের প্রবলেম কিন্তু পরেও আসবে, তখন আমি আমি আর তখন এক্সপ্লেন করবো না কেন আমি একটা ফোর্সের রেঞ্জ পাবো। বলো তো কেন ফোর্সের রেঞ্জ পাবো? কারণ স্ট্যাটিক ফ্রিকশনটা ওপর দিকেও কাজ করতে পারে, আবার নিচের দিকেও কাজ করতে পারে। ওপর দিকে ম্যাক্সিমাম 3.2 কাজ করতে পারে, আবার নিচের দিকেও 3.2 কাজ করতে পারে। তারপরে এই দুটো ডিরেকশন এবং ম্যাগনিটিউড যদি ডিফারেন্ট হয়ে যায়, তাহলে পুরো সিনারিওটা ডিফারেন্ট হয়ে যাবে কি যাবে না? বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি। আচ্ছা এবার তোমরা আমাকে এই প্রবলেমটা করে দেবে, এই প্রবলেমটা করে দেবে, দেখো এই প্রবলেমটা করে দেবে। ফাইভ কেজি, ঠিক আছে, আর এটা 53 ডিগ্রি, আর এইখানে মিউ ইকুয়াল টু 0.4 সারফেসে। এবার মন দিয়ে শোনো, এই দিক থেকে একটা ফোর্সকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে 20√2 নিউটনে টানা হচ্ছে। কি বললাম? 20√2 নিউটনে টানা হচ্ছে। তাহলে বলো তো বডিটা যদি স্ট্যাটিক থাকবে না নিচের দিকে পড়বে না কি হবে বলো তো? যদি ওপর দিকে ওঠে বা নিচের দিকে নামে যাই হোক, তার অ্যাক্সেলারেশন বার করতে পারবে? করো দেখি। তোমরা ক্যালকুলেট করে দেখো, আমার কাছে ক্যালকুলেটার নেই, তোমরা ক্যালকুলেট করে বলো কত আসছে। এই সিনারিওতে বডিটা মুভ করছে কি মুভ করছে না, যদি মুভ করে তাহলে কোন ডিরেকশনে কাজ করছে, ফ্রিকশনাল ফোর্স বা কত অ্যাক্সেলারেশন, এগুলো বার করতে হবে। একটু ভুল করেছ, একটু ভুল করেছ, অর্ণব এই অর্ক না বোধ হয় স্ট্যাটিক থাকবে না। আচ্ছা আমি করবো প্রবলেমটা, জলদি করো ঋষিকা, আরেকবার দেখো তো কোথায় ভুল করেছো। উই কান্ট এফোর্ড দিস মিস্টেক ওকে, নিচেই নামবে, গুড 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 গুড। তাহলে যদি নিচে নামে তাহলে কত অ্যাক্সেলারেশন বগেরা বগেরা বগেরা।
স্যার 16 বাই 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার এর নিচে শিওর শিওর হ্যাঁ ইয়েস রূপকথা ইজ অ্যাবসলিউটলি রাইট ইট উইল বি 16 বাই 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে হ্যাঁ আমার 16 বাই 5 16 বাই 5 কি 1.6 না আমার আমি একটা 2 ইনটু করি নি ওটা আমি বুঝতে পেরেছি অর্ণব অর্ণব তুমিও সেই 2 ইনটুটা করতে ভুলে গেছো আচ্ছা তোমরা সবাই দেখো আচ্ছা সবার আগে তোমরা আমাকে ক্যালকুলেটরে বলো তো ট্যান ইনভার্স 0.4 এর ভ্যালু কত আসছে এটা 11 তো কোথায় গেল স্যার 21.8 রাইট রাইট 20 21.8 8 ওই 22 এর কাছাকাছি স্যার বলো এগুলো কোথায় ক্যালকুলেট করতে হয় মানে এটা কোথায় ক্যালকুলেট করতে হয় বটে তাহলে যদি এখানে অন্য কোন ফোর্স না থাকে তাহলে 5 কেজি ব্লকটা নিচের দিকে পড়বে কি পড়বে না পড়বে এবার দেখো আমি 5 কেজি ব্লকটার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি নিশ্চয়ই তোমরা ম্যাচিওর এনাফ হয়ে গেছো আমাকে আর ধরে ধরে বলতে হবে না দেখো দেখো সেটা হচ্ছে নিচের দিকে 50 আবার শুরু হয়েছে দাঁড়ো নিচের দিকে 50 এই ডিরেকশনে 40 এই ডিরেকশনে 30 আমি জাস্ট এইটাকে মানে এই 50টাকে ভেঙেছি এই দুটোতে রাইট এবারে এই দিকে 20√2 তার মানে এই দিকে 20 এই দিকেও 20 বলো আমি বোঝাতে পেরেছি বলো এই ডিরেকশনে এন এই ডিরেকশনে এন তাহলে বলো তো এন এর ভ্যালু কত বের হচ্ছে 10 সবাই দেখো এন এর ভ্যালু 10 বের হচ্ছে তাহলে বলো তো এফএল কত এফএল এবার বলো এটাই কি এফ কে হ্যাঁ কারণ আমি আগেই বলেছিলাম যদি মিউ সেম দিয়ে দেয় তাহলে আমাকে এফ এল আর এফ কে সেম হবে এবার বলো ফ্রিকশন যদি না থাকে তাহলে ওপর দিকে 20 নিউটন আর নিচের দিকে 40 বডিটার টেন্ডেন্সি কোন দিকে নিচের দিকে পড়ার না ওপর দিকে যাওয়ার নিচে নিচের দিকে ডেড ফোর্স কত নিচের দিকে 20 স্ট্যাটিক ফ্রিকশন কি বডিটাকে আটকাতে পারবে কারণ স্ট্যাটিক ফ্রিকশন ম্যাক্সিমাম 4 দিতে পারে এই ডিরেকশনে যদি আমি 4 দিই এই ডিরেকশনে যদি আমি ম্যাক্সিমাম 4 দিই এফ এল তাহলে কি বডিটাকে আটকাতে পারবে না স্যার পারবে না তাহলে আটকাতে যদি না পারে তাহলে বডিটা মুভ করবে কি করবে না স্যার করবে তাহলে এই দিকে আবার এফ কে এর ভ্যালু 4 হবে স্যার তাহলে অ্যাক্সেলারেশন কি হবে ডেড ফোর্স 40 মাইনাস 20 প্লাস 4 এই যে 20 প্লাস 4 ডিভাইডেড বাই 5 এটা করলে আসে 16 বাই 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার কোনো ডাউট আছে ওকে যদি ডাউট না থাকে এই দুটো প্রবলেম তোমরা আমাকে একদম ক্লিয়ার কাট ফাটাফাট করে দেবে দেখো 4 কেজি 0.2 37 ডিগ্রি 50 নিউটন ফোর কেজি 0.2 রাইট তাহলে বলো তো এই দুটোর কি অ্যাক্সেলারেশন সেম হবে না ডিফারেন্ট হবে যদি ডিফারেন্ট হয় আমাকে ক্যালকুলেট করে বলো বা সেম হলে আমাকে ক্যালকুলেট করে বলো ধীরে ধীরে ক্যালকুলেট করো পারবে
বা দিকেরটাতে 50 নিউটন ফোর্স দিচ্ছে নাকি 50 নিউটন দিয়ে টানছে? তুমি বলো কোনটা টানছে কোনটা দিচ্ছে। মানে মানে বাড়িকেটটাতে দিচ্ছে তো, মানে আমি আরোটা বুঝতে পারছি না। দেখো দেখো দেখো, আচ্ছা বলতে পারবে এর মধ্যে কোনটা পুল কোনটা পুশ? সেকেন্ডেরটা পুল আর এটা পুশ। আচ্ছা A1টা 13/2, A1টা বলো 13/2, কারেক্ট, আর A2 19/2, এটা হচ্ছে 6.5, হ্যাঁ, আর মিটার পার সেকেন্ড স্কোয়ার, রাইট, আর এটা 19/2, 9.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, হ্যাঁ, কারেক্ট। তোমাদের যদি কারোর না আসে হাত তোলো, কিন্তু আমি এটা চাই তোমরা নিজেরা করতে পারো। হ্যাঁ এখনো হয়নি, করো করো করো, টাইম দেবো। অর্ক স্যার প্রথমটা এসছে, আবার র্যাঙ্ক চাই, র্যাঙ্ক। পরেরটা করো, ধীরে ধীরে করো। শ্রেয়া প্রবলেমটা পারতেই হবে। মিলে গেছে? হ্যাঁ। আচ্ছা যার যার মেলেডি সে আমাকে সে বলবে, যার মেলেডি। যার মেলেডি সে বলবে। এই তোমাদের কেমিস্ট্রি এক্সাম কবে? এখনো বলেন, ও ডেট দেয়নি। আচ্ছা অর্ণব এসছে, দুটো ভ্যালু। অর্ণব এসছে দুটো, ওকে সেকেন্ড ডেটটা করো। শ্রেয়া দুটোই এসছে, প্রথমটা চলে এসছে, গুড। জলদি করো, দুটোই দুটোই আমার চাই। অর্ণব এসছে, অর্ক দুটোই চলে এসছে, হ্যাঁ স্যার দুটোই এসছে, গুড 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 গুড। শ্রেয়া এসছে, অর্ণব এসছে, পরেরটা অর্ণব এসছে, পরেরটা আচ্ছা দেখো, এই ফার্স্ট কেসে এন আসবে 70, সেকেন্ড কেসে এন আসবে 10, ফার্স্ট কেসে এফ এল আসবে 14, সেকেন্ড কেসে এফ এল আসবে 2। এসছে সবার? হ্যাঁ হ্যাঁ।
বিলে গেছে, গুড। আচ্ছা শ্রেয়া বোধ হয় বেরিয়ে গেছে কোনো কারণে, ঠিক আছে। এবার তোমাদের আমি কয়েকটা জিনিস বোঝাতে চাই, মন দিয়ে শোনো। বলতো কোনটা বেশি ইজি, আর পুল দা পুশ? পুল দা পুশ কোনটা বেশি ইজি আর পুল? পুল, কারণ দেখো এতে আমি বেশি অ্যাক্সেলারেশন পাচ্ছি সেম ফোর্স দিয়ে। বলো সেম ফোর্স সেম অ্যাঙ্গেলে বেশি অ্যাক্সেলারেশন পাচ্ছি, আর এখানে সেম ফোর্স সেম অ্যাঙ্গেলে কম অ্যাক্সেলারেশন পাচ্ছি। তার মানে আমি বলতে পারি পুল ইজ ইজিয়ার দ্যান পুশ। ওকে আচ্ছা, এবারে তোমরা একটা কথা বলো, বলতো এইখানে এই কেসে এন বড় কি বড়? না বড়। তাহলে এফ যে ফ্রিকশনটা লাগবে সেটা বড়, আর যে অ্যাক্সেলারেশন সেটা কম, এম আই রাইট? সেম ভাবে এখানে এন ছোট, এফ ছোট, অ্যাক্সেলারেশনটা বড়। আমি কি বোঝাতে পেরেছি এটা? আচ্ছা, তোমরা যে ঘাস কাটা মেশিন, গ্রাস কাটিং মেশিন দেখেছো? গ্রাস কাটিং মেশিন, যখন ও গ্রাস গুলো কাটে তখন দেখবে এইরকম ভাবে কাটে, এখান দিয়ে ধরো গ্রাস গুলো কাটছে এরকম করে, বুঝতে পেরেছি? বলো বলো তো, পুল করছে না পুশ করছে? স্যার পুশ করছে। কেন পুশ করছে বলো তো? ওর তখন অ্যাক্সেলারেশন দিয়ে কি মাথা ব্যথা? না, ও কি দিয়ে মাথা ব্যথা? নর্মাল রিয়াকশন না? কেন? ও যত জোরে ফোর্স দেবে তত, মানে জোরে বলতে যত বেশি কন্ট্যাক্ট ফোর্স হবে তত গ্রাসটা ভালো কাটবে কি কাটবে না? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার ধরো গাছ গাছ কাটা, এই গ্রাস কাটা ওর হয়ে গেছে, ঘাস গুলো কেটে ফেলেছে, এবার ওটাকে দিয়ে চলে যাবে, ওটাকে দিয়ে চলে যাবে, তখন কি ও পুশ করবে না পুল করবে? পুল করবে। করবে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ডায়াগ্রাম ঠিক আছে, বোঝা যাচ্ছে কোনটা পুশ কোনটা পুল? হ্যালো, ঠিক বোঝাতে পেরেছি? যখন ও নিয়ে যাবে তখন কি ও নর্মাল রিয়াকশন দিয়ে ব্যাটার করবে? কি ব্যাটার করবে ওর? অ্যাক্সেলারেশন। এখানে ওর নর্মাল রিয়াকশন হাই দরকার, এখানে অ্যাক্সেলারেশন হাই দরকার, তাহলে এখানে হবে পুশ, এখানে হবে পুল। কোনো ডাউট আছে? না স্যার। গুড। আচ্ছা যদি তোমাদের কোনো ডাউট না থাকে তাহলে এবার আমি চলে যাচ্ছি এই দুটো প্রবলেমে। দেখো এই দুটো প্রবলেম, সেটা হচ্ছে দেখো আমার কাছে এরকম একটা টেবিল আছে, ওকে, এই টেবিলের উপরে এরকম একটা বডি রাখা আছে। এবারে এই বডিটার মাস 5 কেজি, ওকে, আর এই যে সারফেস এটার ভ্যালু হচ্ছে 0.5, ওকে। এবারে এই ডিরেকশন থেকে এই ডিরেকশন থেকে 40 নিউটন ফোর্স দেওয়া হয়েছে, আর এই ডিরেকশন থেকে 30 নিউটন ফোর্স দেওয়া হয়েছে, তাহলে বলতে পারবে বডিটার অ্যাক্সেলারেশন কত বা কোন ডিরেকশনে? বডিটার অ্যাক্সেলারেশন কত বা কোন ডিরেকশনে? বলতে পারবে? হ্যাঁ স্যার করছি। করো দেখি। একটু ফাস্ট, একটা 5 কেজি ব্লক আছে একটা টেবিলের উপরে,
দেখো দেখো দেখো, 5 কেজির ব্লক আছে টেবিলের উপরে, হ্যালো, ওকে। এবারে দেখো সেখানে দুটো দিক থেকে ফোর্স দেওয়া হচ্ছে, বাদিক থেকে 30 নিউটন আর সামনে থেকে, বাদিক থেকে 40 নিউটন আর সামনে থেকে, ইয়েস রূপকথা ইউ আর রাইট, রাইট রাইট রাইট, এদিক থেকে 40 নিউটন আর এদিক থেকে 30 নিউটন, বুঝতে পেরেছি ডায়াগ্রামটা। তাহলে বডিটার তোমার অ্যাক্সেলারেশন কত? থ্রি আই প্লাস ওয়ান জে, আই ডোন্ট থিঙ্ক ইউ আর রাইট। আচ্ছা তোমরা সবাই দেখো, আমাদের যখন ফ্রিকশনাল ফোর্স বার করতে হবে, শোনো প্রবলেমটা দেওয়ার মানে কি, ফ্রিকশনাল ফোর্স বার করতে হবে কোন দিয়ে শোনো, তখন আমাদের দেখতে হবে যে বডিটার উপর নেট ফোর্স কত কাজ করছে। দেখো এই বডিটার উপরে এই দিকে 30, দেখো এই বডিটার উপরে এই দিকে 30 আর এই দিকে 40, তাহলে এই বরাবর রেজাল্টটা কত হবে? 50। আচ্ছা এবার বলো তো এফ এল কত? স্যার 25। এবারে ভেবে দেখো, তাহলে ফ্রিকশনাল ফোর্সটা অপোজিট দিকে কাজ করবে না 25, হ্যাঁ স্যার, আর এর এই দিকে 50, তাহলে অ্যাক্সেলারেশন কত স্যার? 5। 50 - 25/5 = 5 m/s². এবার তোমরা আমাকে বলো তো এই অ্যাঙ্গেলটা কত? এটা যদি 40 হয় এইটা 30 হলে 37। তুমি এই দিকে জানো এর ভ্যালু পেয়ে গেছো এই ডিরেকশন বরাবর 5, এর দুটো কম্পোনেন্ট তুমি করে দিতে পারো, এটাকে যদি x আর y ধরো, বলো করে দিতে পারো না? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? তারপরে এটার অ্যাকচুয়ালি কি হবে বলো তো অ্যাক্সেলারেশন, বলো 4i + 3j, হ্যাঁ এটা বার করতে হবে না, মানে আমি জাস্ট এইটা অর্ক ইসে বার করেছে সেই কারণে বললাম, বলো ইউ অবধি ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে আচ্ছা চলো নেক্সট প্রবলেমটা। আচ্ছা তোমরা কি এই জিনিসটা জানো যে এই ডট আর ক্রসের মানে কি? হ্যাঁ স্যার। তাহলে সবাই জানো সেটা হচ্ছে, ধরো আমার কাছে এরকম একটা প্লেন আছে, কি বললাম, এরকম একটা প্লেন আছে, ওকে এরকম একটা প্লেন আছে, ওকে এবার বল দিয়ে শোনো, আর একটা এরকম অ্যারো আছে রাইট, এবার দেখো অ্যারোটা যদি এই দিক থেকে ঢোকে রাইট, তাহলে তুমি যদি এখানে চোখ দিয়ে থাকো তাহলে তুমি এই অ্যারোর টেলটা দেখতে পাবে না? হ্যাঁ। তাহলে এই কেসে যদি অ্যারো টেলটা হয় তাহলে তুমি এরকম ক্রস দেবে, বুঝতে পেরেছি? এবার ধরো কোনো একটা অ্যারো এইখান থেকে এইভাবে বেরিয়ে আসছে, বুঝতে পেরেছি, অ্যারো বেরিয়ে আসছে দেখো, তাহলে তুমি এই টিপটা দেখতে পাবে না, টিপটা, শুধু টিপটা, তাহলে সামনে থেকে যদি দেখো তুমি এরকম একটা এরকম দেখবে, ঘটনাটা বোঝা গেছে কি যায়নি? ডট আর ক্রস মানে বুঝতে পেরেছো? আমাদের 3D ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে এই ডট আর ক্রসটা কিন্তু অত্যন্ত কাজে লাগবে, 3D ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে এই ডট আর ক্রসটা কিন্তু অত্যন্ত কাজে লাগবে। তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। গুড, তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট না থাকে তাহলে আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। নেক্সট স্টেপ বলতে আমি নেক্সট প্রবলেমে যাব। প্রবলেমটা দেখো,
ওয়াল, এরকম একটা ব্লক আছে, ওকে, বলতো ব্লকটাকে, আচ্ছা ব্লকটা হচ্ছে ধরলাম, আচ্ছা এই ওয়ালের হচ্ছে 0.5 μ আর এইটা হচ্ছে 3 kg, বলতো ব্লকটাকে যদি আমি এইভাবে রেখে দিই, এইভাবে ছেড়ে দিই, ব্লকটা নিচের দিকে পড়বে না উপর দিকে উঠবে না কি হবে? নিচে পড়বে। ভেরি গুড, তাহলে বলতো এই দুটোর মধ্যে নর্মাল রিয়াকশন কত হবে এই দুটো কন্টাক্ট, এই দুটো ইয়ের মধ্যে? 40। এই দুটো, এই ওয়াল আর এই মাস, এর মধ্যে কত নর্মাল রিয়াকশন হবে বলতে পারবে? এটা আমি এক্ষুনি বলেছি, জিরো। কারেক্ট, কারেক্ট। আরে দুটোর মধ্যে তো কন্টাক্টই থাকবে না, এয়ার লাইন একটা গ্যাপ থাকবে, থাকবে না বলো? হ্যাঁ। আচ্ছা এবার বদ দিয়ে শোনো, বলতো আমি যদি এখানে 100 N ফোর্স দিই তাহলে কি এখানে কন্টাক্ট ফোর্সটা বাড়বে? রাইট, যদি কন্টাক্ট ফোর্সটা বাড়ে তাহলেই তো ফ্রিকশনাল ফোর্সটা কাজে আসবে, আসবে কি আসবে না? বোঝাতে পেরেছি? ওকে, এবার বোধ দিয়ে শোনো, এই দিক থেকে ক্রস করে দেখো, দেখো দেখো ক্রস করে 40 N ফোর্স দেওয়া হচ্ছে, কি বললাম, 40 N ফোর্স দেওয়া হচ্ছে, ওকে বোঝাতে পেরেছি? বার করতে বলেছে প্রবলেম, ইয়ে কি বলে, বডিটার কোন দিকে কত অ্যাক্সেলারেশনে মুভ করবে, পুরো পুরো সিনারিওটা ক্লিয়ার? বার করতে বলেছে বডিটা, শুনতে পেলাম না আরেকবার বলো। হ্যালো, বুঝতে পারলাম না তোমার কথা, একটু জোরে বলো, আমি শুনতে পেলাম না। স্যার 40 N এর ক্রসের পার্ট বললাম, এটা বুঝতে পারলাম না আমি। দেখো এই এই ডিরেকশনে মানে এইরকম ভাবে, এইরকম ভাবে একটা ফোর্স দিয়েছি 40 N। হ্যালো, এইবারে সিনারিওটা কি হবে সেটা অ্যানালাইজ করতে বলেছে। এইটা আউটওয়ার্ড, এটা ইনওয়ার্ড, এই ইনওয়ার্ড আউটওয়ার্ড ঠিক লিখেছি না উল্টো লিখেছি? স্যার উল্টো, কারেক্ট। এটা ইনওয়ার্ড, এটা আউটওয়ার্ড, জলদি করো। জলদি করো, জলদি জলদি জলদি। বডিটা নিচে জি অ্যাক্সেলারেশনে যাবে? না বোধহয়, এটা একটু ভিজুয়ালাইজেশনের ব্যাপার আছে, না বোধহয়। আচ্ছা আমি করবো, করবো করবো, না স্যার, না স্যার, একটু ফাস্ট। করেছো স্যার উপরের দিকে 10/√93/3 সবার আগে বলো, সেটা হচ্ছে আমরা
যে লিমিটিং ফ্রিকশন এফ এল জানি সেটা মিউ ইন্টু এন জানি। হ্যাঁ, এবার বলো এনটা কার সাথে কন্ট্যাক্টে থাকবে? ওয়ালের সাথে। এবার বলো তো এন ওয়াল কত, মানে তার মানে এই বডিটা যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি হরাইজন্টালে, এইদিকে কত 100, তারপরে এইদিকে এন দা, তাহলে এন এর ভ্যালু কত 100 আসছে, তাহলে মিউ এল এর ভ্যালু কত আসছে 40 আসছে, ও সরি 0.5 দিয়েছে, রাইট, সরি সরি আই এম সরি 50 আসছে। এই অবধি তো কারোর ডাউট নেই। এবারে দেখো, এবারে এই নিচের দিকে কি 30 নিউটন কাজ করছে? এবার দেখো তুমি সামনে থেকে বডিটাকে দেখছো তাহলে কিরকম দেখতে পাবে? তুমি সামনে থেকে যদি বডিটাকে দেখো তাহলে এই যে এই ফেসটা, এই যে এই ফেসটা দেখো, এই ফেসটাকে দেখবে এরকম, তাই তো? আর তার পেছনে ওয়াল, কি বোঝাতে পেরেছি? তার পেছনে ওয়াল। এবার দেখো এইটা নিচের দিকে কত কাজ করছে, 30, এইদিকে কত কাজ করছে, 40, ভেরি গুড। এবারে বলতো, আচ্ছা এইদিকে 40 কাজ করছে, বলতো আমি যদি 100 কে দেখাতে চাই তাহলে ডট দেখাবো না ক্রস দেখাবো? আরে বাবা, এই যে অ্যারোটা ভাবো না, অ্যারোটা এখান থেকে দেখছো, টেলটা দেখছো, এই অবধি কোনো ডাউট আছে? 100, ওকে। এবার বলো এই 100 নিউটন যে ডিরেকশনে দিয়েছে সেই ডিরেকশনে কি বডিটা মুভ করতে পারে? বডিটা একমাত্র এই ওয়ালেই মুভ করতে পারে না? হ্যাঁ স্যার, যদি ওয়ালে মুভ করতে পারে মন দিয়ে শুনবে, এই দুটো ডেড ফোর্স কত এইদিকে? 50। এবার বলো এই ডিরেকশনে ম্যাক্সিমাম কত ফ্রিকশনাল ফোর্স কাজে লাগতে পারে? তাহলে বডিটা রেস্টে থাকবে না মুভ করবে? রেস্টে। এটা পারা উচিত ছিল, ইজি প্রবলেম ছিল, ক্লিয়ার? বলো, ওকে। আচ্ছা এতক্ষণ আমরা বেসিক্যালি ওয়ার্ম আপ করছিলাম, এবার আমরা আস্তে আস্তে প্র্যাকটিস ম্যাচের দিকে যাব। টেস্ট ম্যাচে দেরি আছে, টেস্ট ম্যাচ পরের দিন শুরু হবে, এখন প্র্যাকটিস ম্যাচের দিকে যাব। হেডিং দাও ব্লক স্ট্রিং সিস্টেম, হেডিং দাও ব্লক স্ট্রিং সিস্টেম, ব্লক সিস্টেম। যেইতে দুবার কোয়েশ্চেন করেছে এখান থেকে অ্যাডভান্সে, যেই অ্যাডভান্সে দুবার কোয়েশ্চেন করেছে, আমি কোয়েশ্চেন দুটো করাবো, এখানেই করাবো। তার আগে আমরা একটা এক্সাম্পল দিয়ে দিই, এক্সাম্পল দিয়ে দিই, দেখো এক্সাম্পলটা। এটা 2 কেজি, ওকে, আর এই দড়িটার ম্যাক্সিমাম টেনশন টি ম্যাক্স এটা হচ্ছে 90 নিউটন, এর মানে কি বলতো? স্যার তারপর দড়িটা ছিঁড়ে যাবে, কারেক্ট, আর এটা হচ্ছে মিউ ইকুয়াল টু 0.5, ওকে, বল দিয়ে শোনো। আচ্ছা বলতো এই সিনারিওতে যদি আমি রেখে দিই, আমি এবার এটাকে অ্যানালাইজ করব, অ্যানালাইজ করব, এই সিনারিওতে আমি যদি রেখে দিই, বল দিয়ে শোনো, এই সিনারিওতে তাহলে বলতো এই দড়িতে কোনো টেনশন ক্রিয়েট হবে কি হবে না? এইবার এই ফোর্স এর দেখো 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 এই ফোর্স এর ডিফারেন্ট ভ্যালুর জন্য সিচুয়েশনটা কিরকম কি হবে সেটা আমি একটু অ্যানালাইজ করব। কি বললাম সেটা আমি একটু অ্যানালাইজ করব, এবারে মন দিয়ে শুনবে। আচ্ছা ফটাফট এফ এল কত, উইদাউট ওয়েস্টিং এনি টাইম, এফ এল কত? 20, হে ভগবান, কি করে 20 হয়? 20 না 4, হে ভগবান, ভাই আমার যদি কিছু হয়ে যায় তার জন্য তোমরাই দায়ী। এটা 4, আরে 2 কেজি আর 0.5, হ্যালো 2 কেজি আর 0.5 কত হয় অর্ক? রাইট, এই এই সিলি মিস্টেক যেন না হয়, ইট উইল কস্ট আ লট। চলো দিল কো সমঝাও, হো সকতা এসা। চলো এবার দেখো এইটা এফ, এই যে ফোর্সের ভ্যালু, ডিফারেন্ট ফোর্সের ভ্যালুর জন্য পুরো সিনারিওটা আমরা ইয়ে করবো,
এটা ফ্রিকশনাল ফোর্স, এটা টেনশন, আর এটা অ্যাক্সেলারেশন। খুব মন দিয়ে শুনবে। আচ্ছা সবার আগে একটা বিগ কোয়েশ্চেন বলতে পারবে, মুরগি আগে না ডিম আগে? মুরগি। একটা সাইকেলের স্টার্ট কোনটা বলা যায় না? আরেকবার বলো স্যার। একটা সাইকেলের স্টার্ট কোনটা বলা যায় না? বলা যায় না। না স্যার। ওকে, মুরগি আগে না ডিম আগে? ডিম। আরে মুরগি আগে না ডিম আগে আমাকে বলো। আমি যদি ফোর্সটা দিই, মন দিয়ে শুনবে, তাহলে বলো তো আগে টেনশন ক্রিয়েট হবে না আগে ফ্রিকশনাল ফোর্স ক্রিয়েট হবে? রং রং মুরগি আগে না ডিম আগের মতো টেনশন আগে না ফ্রিকশন আগে, বুঝতে পেরেছো? এবার মন দিয়ে শুনবে, এটা মনে রাখবে, এটা কাজে দেবে, আর স্কুলে গিয়ে বন্ধুদেরকে ফান্ডা দেবে। দেখো মন দিয়ে শুনো, আমি যদি ফোর্সটা না দিই, তাহলে বলতো স্ট্রিংটা মধ্যে টেনশন ডেভেলপ করেছে কি করেনি? করেনি। ভেরি গুড, ভেরি গুড, করেনি। এবার দেখো তার মানে আমার টেনশন মানে তাহলে কি, যদি টেনশন ডেভেলপ না করে তাহলে স্ট্রিংটা স্ল্যাক না টাইট? স্ল্যাক। তার মানে কি ওকে টাইট করার জন্য আমাকে সামান্য হলেও বাড়াতে হবে না, সামান্য হলেও বাড়াতে হবে না? সামান্য মানে ধরো এইরকম স্ল্যাক অবস্থায় রয়েছে, এবার আমি যদি একটু টাইট করি এইরকম হবে, সামান্য বাড়বে। আমি কি বুঝতে পেরেছি? সামান্য হলেও বাড়াতে হবে না? হ্যাঁ। এবার বলো যদি সামান্য হলেও বাড়াতে হয়, তাহলে এই 2 কেজিটা ডান দিকে মুভ করবে কি করবে না? হ্যাঁ। এবার বলো যদি ডান দিকে মুভ করে, তাহলে ফ্রিকশন এক্সিস্ট করবে কি করবে না? করবে। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। তাহলে বলো ফ্রিকশন আগে না টেনশন আগে? রূপকথা ক্লিয়ার হয়েছে? দেখো টেনশনটা তো তখনই আসবে, এটা সামান্য বাড়াতে হবে, বাড়লেই তো টেনশনটা আসবে, কিন্তু সেই সামান্য বাড়াতে গেলে তো আমাকে এখানে ফ্রিকশনটা কাজ করবে, তাই না? বোঝাতে পারলাম? তাহলে আমি লিখতে পারি এই এফ ফ্রিকশন, দেখো ইট উইল অকার ফার্স্ট, বলো ইট উইল অকার ফার্স্ট, গুড। এইটা যদি আমরা বুঝে যাই, এরপরের জিনিসগুলো কিন্তু আমরা আরামসে করতে পারবো। এবার মন দিয়ে শোনো আমি কি করছি। শ্রেয়া, শ্রেয়া বুঝতে পেরেছো? বলতো এফ এর ভ্যালু যদি আমি 5 নিউটন দিই, তাহলে মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে, এফ এর ভ্যালু যদি 5 নিউটন দিই, তাহলে কে আগে আসবে, ফ্রিকশন না টেনশন? ফ্রিকশন। ফ্রিকশন। তাহলে ফ্রিকশন যদি আসে, তাহলে এই বডিটাকে, এই বডিটাকে এদিকে আমি 5 নিউটন দিয়েছি, টেনশন তো পরে পরে আসবে। বলো তো নিচের সারফেসে ম্যাক্সিমাম কত ফ্রিকশন লাগতে পারে? 10। তাহলে এই দিকে কত দেবে ও? 5 দিয়ে দেবে না? তাহলে পুরো বডিটা রেস্টে থাকবে না বসে থাকবে? Yes। গুড। তাহলে বলো এখানে যদি 5 নিউটন দিই, তাহলে ফ্রিকশনাল ফোর্স কত? 5। টেনশন 0। অ্যাক্সেলারেশন 0। এটা এফ কে না এফ এস? কোন ডাউট আছে? এবার মন দিয়ে শোনো, আমি 10 নিউটন দিয়েছি, তাহলে কি হবে? ভেরি গুড। এস এল না কে? এল। গুড। টেনশন 0। অ্যাক্সেলারেশন 0। বন্ধুগণ বলো দেখি 20 নিউটন দিলে কি হবে? স্যার এফ হবে 10 নিউটন এফ কে, আর টি হবে 10। অকার করবে করেছে, আর এদিকে তো টেনশন টি কাজ করবে। এবার টেনশনের ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে কত? 90।
তারপরে এ টেনশনের নাইনটির কম থাকলে কোনো অসুবিধা হবে না, এই পুরো বডিটা যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে টি এর ভ্যালু কত আসছে, টেন আসছে। আরে বাহ, যদি টি এর ভ্যালু টেন আসে তাহলে আমি এখানে কি লিখবো, টেন নিউটন, টেন নিউটন জিরো। তাহলে বলো তো এই ফ্রিকশনাল ফোর্সটা এল না কে না এস, এল, এখনো এল, লিমিটিং ফ্রিকশন, এখনো লিমিটিং ফ্রিকশন, টেনই তো ম্যাক্সিমাম, বুঝতে পেরেছো? বলো তো এখানে আমি যদি 90 দিই তাহলে কি হবে, ভেবে ভেবে বলো, 90 আচ্ছা বন্ধুগণ বলো দেখি এইবার কি হবে, 120 এবার বলো, ক্যালকুলেট করে বলো তো টেনশন কত আসছে, মানে আমি যদি ইকুইলিব্রিয়ামে ধরি টেনশন কত আসছে। আরে বাবা এখানে 120 দিয়েছি, এদিকে টেন, তাহলে টেনশন এখানে 110 আসছে। কিন্তু এই 110 কি পসিবল না, কেন ডাইটিতে ছিড়ে যাবে, যদি ছিড়ে যায় তাহলে অলরেডি ছিড়ে গেছে। হ্যাঁ তাহলে এই ডিরেকশনে কত ফোর্স কাজ করছে, 120 রাইট, আর এই ডিরেকশনে 10, টোটালটা এইদিকে যাবে না। হ্যাঁ কততে যাবে অ্যাক্সিলারেশন, 110 বাই এটা কত কেজি বলেছি, কত কেজি বলেছি, 2 কেজি, মানে 2 কেজি মানে হচ্ছে কত, 55.5 না 55 মিটার পার সেকেন্ড। হ্যাঁ বুঝতে পেরেছি, এই ভুলগুলো কেন হচ্ছে, সিলি মিস্টেক গুলো এক এক সময় এক একজন করছো। শ্রেয়া বুঝতে পেরেছ, অর্ণব বোঝা গেছে? আচ্ছা এবারে আমরা এই স্ট্রিং আর ব্লক প্রবলেমের আস্তে আস্তে ভেতরে ঢুকছি, স্ট্রিং আর ব্লক প্রবলেমের আস্তে আস্তে ভেতরে ঢুকছি। আমি এই একটা প্রবলেম করাবো, তোমাদের বাকি দুটো প্রবলেম হোমওয়ার্ক দেবো, একটাই প্রবলেম করবো, একটা প্রবলেমেই তোমাদের যাবতীয় কিছু ক্লিয়ার হবে। দাঁড়াও, হ্যাঁ দেখো, আচ্ছা এই যে প্রবলেমটা করাবো না, এর প্রসিজিওরটা কিন্তু মনে রাখবে, প্রসিজিওরটা মনে রাখবে, প্রসিজিওরটা কাজে আসবে, প্রসিজিওরটা দেখো, হ্যাঁ আচ্ছা তোমাদের কারোর ঘুম পাইনি তো, ঘুম পেলেও কিছু করার নেই, জেগে থাকতে হবে। তাহলে বলো দাদা জিজ্ঞেস করলে কেন, কার্টেসি দেখো, মন দিয়ে শুনবে, এখানে দুটো ডিফারেন্ট ব্লক আমি রেখেছি ঠিক, এইটার জন্য হচ্ছে মিউ ইকুয়াল টু 0.5 আর এইটার জন্য মিউ ইকুয়াল টু 0.4। ওকে এবার মন দিয়ে শোনো, আমি কেস ওয়ান করছি, কেস ওয়ান, কেস ওয়ানে এইদিকে আমি 15 নিউটন ফোর্স দিয়েছি, এইদিকে আমি 25 নিউটন ফোর্স দিয়েছি, আমাকে বার করতে বলেছে টেনশন অ্যাক্সেলারেশন এগুলো বার করতে বলেছে, কি করে করব দেখো, আমার আমি কি করছি, সবার আগে আমি ক্যালকুলেট করব এফ এল ওয়ান আর এফ এল টু, তোমরা আমাকে বলো তো এফ এল ওয়ান আর এফ এল টু ভ্যালু কত হবে। দেখো তো এটা আসছে কিনা 10 নিউটন আর 20 নিউটন। আচ্ছা এবার ভেবে দেখো, এই দুটো বডি যদি মুভ করে, সেটা ডান দিকেও মুভ করতে পারে বা দিকেও মুভ করতে পারে, বলো তো দুটো বডি যদি একসাথে মুভ করে তাহলে এই স্ট্রিংটা স্ল্যাক হবে না টাইট থাকবে, টাইট, ভেরি গুড, যদি টাইট থাকে তাহলে দুজনের অ্যাক্সেলারেশন সেম হবে কি ডিফারেন্ট হবে, সেম, সেম হবে, যদি দুজনের অ্যাক্সেলারেশন সেম হয় তাহলে আমি দুটোকে একটা সিস্টেম হিসেবে ধরতে পারি, হ্যাঁ স্যার। তাহলে বলো তো এইটা যদি আমার সিস্টেম হয় তাহলে সিস্টেমের নেট ফোর্স কোন দিকে কাজ করছে, ডান দিকে, 25 আর 10 তাই তো, এবার বলো তো এই সিস্টেমের নেট ফ্রিকশনাল ফোর্স বাম দিকে কত কাজ করছে, 30, 30, 30, দেখো 10 আর 20
তাহলে বলো তো এই 15 আর 25 নিউটন দিলে পুরো সিস্টেমটা কি মুভ করবে কি করবে না? করবে না, করবে না। আরে বাবা, এদিকে ফ্রিকশন বেশি কাজ করছে মানে এদিকে অ্যাক্সেলারেশন হবে, এটা কি কখনো সম্ভব? মানে একটা বডিকে রেখে দিলে ফ্রিকশনের জন্য উল্টো দিকে চলে যাচ্ছে? না। আরে ভাই, সম্ভব? তুমি 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 ঠেলছো উল্টো দিকে যাচ্ছে, ইজ ইট পসিবল? না, পসিবল না। তাহলে এবারে বলো, তাহলে বডিটা মুভ করবে কি করবে না? করবে না, কোনো ডাউট আছে? নেই। তাহলে আমি লিখতে পারি সিস্টেম উইল নট মুভ। একটা প্রবলেম করে দিচ্ছি, এটা যেইতে আসেনি, যেই প্রবলেমটা পরে দিচ্ছি, আমি লিখতে পারি সিস্টেম উইল নট মুভ। হ্যাঁ স্যার। ওকে, এইবারে আমাদের নেক্সট, আমাদের নেক্সট প্রসিজিওর। আচ্ছা, সিস্টেম যদি মুভ না করে তাহলে এদের মধ্যে টেনশন জেনারেট হয়েছে কি হয়নি? হয়েছে। কেন? আরে বাবা, এইদিকে 10 লাগছে আর এদিকে 30, তাহলে এই 10 কে তো এই 30, তোমার 30 মধ্যে যদি 10 ও দেয়, দেখো 30 মধ্যে যদি ও 10 ও দেয়, এই যে ফ্রিকশনাল ফোর্স, তাহলেও তো বডিটা ইকুইলিব্রিয়ামে থাকবে, থাকবে না? হ্যাঁ। তাহলে টেনশনের কোনো জরুরত আছে? না। আছে, 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 ডেফিনেটলি আছে। ব্যাপারটা হচ্ছে আমি যেদিকেই তোমাদের চালিয়ে দিতে চাই, তোমরা তোমরা সেইদিকেই মুভ করো। একটা জিনিস কি লক্ষ্য করেছো? আমি ইন্টেনশনালি তোমাদের ভুল দিকে চালাচ্ছি আর তোমরা সেইদিকেই যাচ্ছ। দিস ইজ আ ট্রিক, এটা আমার একটা ট্রিক তোমাদের শেখানো, বুঝতে পেরেছো? যেন ওই লাইনে আর না যাও। আচ্ছা, আমি কি বললাম, টেনশন আছে কি নেই? আছে। রাইট, টেনশন আছে। তাহলে বলবে যে দাদা, তুমি একটু আগে যে বললে এই যে 10 আর 10, এদিকে 10 দিয়েছো, এদিকে তাহলে 10 লাগলেই বডিটা ইকুইলিব্রিয়ামে থাকবে। ইয়েস, অফ কোর্স বডিটা ইকুইলিব্রিয়ামে থাকবে, কিন্তু টেনশন জেনারেট হবে, টেনশনটা ইন্টারনাল ফোর্সের মধ্যে চলে যাচ্ছে। রাইট 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 রাইট, ইউ আর রাইট, টেনশনটা ইন্টারনাল ফোর্সের মধ্যে চলে যাবে, ইউ আর রাইট। এবার দেখো, টেনশনটা জেনারেট হচ্ছে। আচ্ছা, এবারে যদি টেনশনটা জেনারেট হয়, তোমরা আমাকে একটা কথা বলো, পুরো সিস্টেমটা মুভ করছে কি করছে না? করছে না। ভেরি গুড। তাহলে বলো তো 5 কেজি ব্লকটা মুভ করছে কি করছে না? করছে না। তাহলে এদিকে কত কত কাজ করছে 5 কেজির? 25। কোনো ডাউট আছে? না। বলো, কোনো ডাউট আছে? নেই। এবার বলো, এইদিকে কত ফ্রিকশনাল ফোর্স ম্যাক্সিমাম কাজে লাগবে? 25। এ তো 20 বেশি দিতে পারবে না ডিয়ার। হ্যাঁ, তাই না? এখানেও তো 5 নিউটন হবে না? এবার 5 কেজিতে, এই যে সরি 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 2 কেজিতে, এদিকে কত? এদিকে কত টেনশনটা? 5। পুরো বডিটা মুভ করছে কি করছে না? তাহলে বলো তো তোমার কি বলে, ফ্রিকশন, ফ্রিকশন কোন দিকে, ডান দিকে না বাম দিকে? রাইটে। কত ম্যাক্সিমাম? 10। 10 প্রোভাইড করতে পারবে কি পারবে না? হ্যাঁ, পারবে। পুরো ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। কোনো ডাউট আছে? না স্যার। কেস 2 টা দেখো, সেম জিনিস, সেম জিনিস, সেম জিনিস, শুধু আমি সিনারিওটা একটু ডিফারেন্ট 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 করে দিচ্ছি। অর্ণব, শ্রেয়া, বুঝতে পারছো? রূপকথা, বুঝতে পারছো? গুড। কেস 2 টা দেখো, এই প্রবলেম গুলো করার একটা প্রসিজিওর আছে, তোমাদের সেই প্রসিজিওরটা শেখাচ্ছি। একটা করে দিলে তোমাদের বাকি দুটো পেরে যাবে, বাকি দুটো যেই প্রবলেম করাবো, 10-10 নম্বর করে এসেছিল, মন দিয়ে শুনবে। সেম আমার এ আর বি আছে, এই যে ওপরে এ বি যা যা ভ্যালু আছে সব সেম, শুধু এখন এইদিকে 12 নিউটন ফোর্স দিচ্ছি, এদিকে টেনশন, আর এইদিকে 25 নিউটন ফোর্স দিচ্ছি, কি বললাম? এবারে বলো কি সিনারিওটা হবে? এবারেও বলো তো সিস্টেমটা মুভ করবে কি করবে না এই সিচুয়েশনে? সিস্টেমটা মুভ করবে কি করবে না? করবে না। ফ্রিকশন, বলো বলো বলো, মাসগুলো সব সব আগেরটার, আগেরটার, আগেরটাই সেম। আরে আগের 2 কেজি, 5 কেজি, মিউ সব সেম, সেই একই 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 সিচুয়েশনে, দেখো শুধু ফোর্স গুলো ডিফারেন্ট করে দিয়েছি। বলো তো সেম আগের কনসেপ্ট ধরে সিস্টেমটা মুভ করবে কি করবে না? করবে না। কেন? কারণ নেট ওদিকে ফ্রিকশনাল ফোর্সটা নেই, নেট ফোর্স 13 আর ফ্রিকশনাল ফোর্স 30, কারেক্ট? কোনো ডাউট আছে?
এইবার মন দিয়ে শোনো, আগের প্রবলেমে একটা জিনিস দেখো, আগের প্রবলেমে এইটায় কত বেরিয়েছিল এফ, এইটায় ফ্রিকশনাল ফোর্স কত বেরিয়েছিল 20, আর এটাই 10, এই দুটো অ্যাভেলেবল ছিল কি ছিল না? হ্যাঁ স্যার বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা স্যার এইবার ওইখানটাতে তোমার 10 টা অ্যাভেলেবল হবে না, তার মানে ওইদিকে নেট ফোর্স 2 কাজ করবে এই ব্লকটার উপর। দেখো দেখো দেখো, এইবারে এই প্রবলেমটা তুমি প্রথমে কি ক্যালকুলেট করলে বলো, প্রথমে কি ক্যালকুলেট করলে বলো, সেটা হচ্ছে সিস্টেমটা মুভ করছে না। আমি কি বোঝাতে পেরেছি? যদি সিস্টেমটা মুভ না করে, মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে, সিস্টেমটা যদি মুভ না করে তাহলে, মন দিয়ে শোনো, সিস্টেমটা মুভ করছে না তাহলে বলো তো এ আর বি এর অ্যাক্সেলারেশন কত? জিরো, জিরো, কি বললাম, জিরো, ঠিক। আচ্ছা এইবারে আমাকে কি করতে হবে শোনো, সেটা তুমি, আমি যে কেস ওয়ানটা করেছি তার জন্য পরে করে দেখতে পারো, কোনো আপত্তি নেই, কিন্তু কেস ওয়ানটা আমি ডেটাগুলো এমন ভাবে নিয়েছি যাতে এটা মিলে গেছে, সেই জন্যই আমি ডেটাটা এখন চেঞ্জ করেছি। এবার মন দিয়ে শোনো আমি কি করছি, আমি এবারে অ্যাজিউম করব, কি অ্যাজিউম করব, সেটা হচ্ছে এই লিমিটিং ফ্রিকশন, মন দিয়ে শুনবে, লিমিটিং ফ্রিকশন, মন দিয়ে শুনবে, লিমিটিং ফ্রিকশন অকার্স ফার্স্ট অ্যাট এ। আমি কি বললাম, লিমিটিং ফ্রিকশন এতে আগে অ্যাচিভ হয়েছে, এতে। এবার দেখো তো যদি এতে অ্যাচিভ হয় তাহলে এইদিকে কত? বারো, বলো এইদিকে কত ফ্রিকশনাল ফোর্স? 10। তাহলে টেনশন কত? এ তো মুভ করছে না বলেছো এ, তাহলে টেনশন কত? 2। এবার যদি এতে টেনশন 2 হয় তাহলে এখানেও তো টেনশন 2। এবার দেখো বি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি, এদিকে কত? 25। এদিকে কত টেনশন? 2। আর এদিকে ফ্রিকশনাল ফোর্স কত হতে হবে এটাকে জিরো অ্যাক্সেলারেশন করতে? বলো 23। বলো তো 23 পসিবল কি পসিবল না? পসিবল না। যদি বুঝতে পেরেছো এর ম্যাক্সিমাম কত পসিবল, ম্যাক্সিমাম কত দিতে পারবে? 20। কিন্তু এখানে কত? 23। ইজ ইট পসিবল? না। তুমি কিভাবে বলছো ব্যাটা, এ স্ট্যাটিকও থাকবে আবার ফ্রিকশনাল ফোর্স 23, এটা কি কখনো পসিবল? পসিবল নয়। তাহলে এই অ্যাজাম্পশনটাই ভুল কি ঠিক? এই অ্যাজাম্পশনটাই কি ভুল কি ঠিক? ভুল, ভুল। তাহলে এবার উল্টো অ্যাজাম্পশন দেবো, উল্টো না মানে আরেকটা যেটা বাকি থাকবে, কি বলবো বলো, লিমিটিং ফ্রিকশন অকার্স ফার্স্ট অ্যাট বি, রাইট? লিমিটিং ফ্রিকশন অকার্স ফার্স্ট অ্যাট বি। বলো তো এইবারে আবার কি ঘটনাটা ঘটবে, এদিকে কত? 25। এদিকে কত? সরি, এদিকে কত? 20। এদিকে কত? টি কত হচ্ছে? 5। তাহলে এবার বলো এই 5 ধরে এদিকে কত? 5। এদিকে কত? 12। এদিকে ফ্রিকশনাল ফোর্স কত? 10। কি 7? 7। এটা পসিবল? হ্যাঁ। তাহলে আমি যেটা করেছি সেটা ঠিক করেছি? হ্যাঁ। তাহলে বলো তো এই সিচুয়েশনে টেনশন কত? 5। আর ফ্রিকশনাল ফোর্স এটাই কত? 7। আর এটাই কত? 20। বোঝাতে পেরেছি? হ্যাঁ। তার মানে আমাকে দুটো কেস চেক করতে হবে? হ্যাঁ ইয়েস, দুটো কেসই চেক করতে হবে ডিআর, দুটো কেসই চেক করতে হবে, দুটো কেসই চেক করতে হবে। আচ্ছা এবার তোমরা যখন এটা বুঝে গেছো, আমি কেস 3টা তোমাদের করাই? এরপর আর অসুবিধা হবে না, কেস 3। মন দিয়ে শুনবে, এদিকে 18 নিউটন, এদিকে 25 নিউটন, রাইট? এবার বলো তো, এবার বলো তো সিস্টেমটা মুভ করছে কি করছে না? সেম সেম, আগেরটাই আগেরটাই, সিস্টেমটা মুভ করছে কি করছে না? করছে না। ভেরি গুড, করছে না। তাহলে তোমরা আমাকে বলো তো টেনশন কত আর কোনটায় কত ফ্রিকশনাল ফোর্স, টেনশন কত আর কোনটায় কত ফ্রিকশনাল ফোর্স, টেনশন কত কোনটায় কত ফ্রিকশনাল ফোর্স? টেনশন তো 5। রং 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 রং, টেনশন 5 হলে তুমি বলছো টেনশন 5, তাহলে এইটায় ফ্রিকশনাল ফোর্স 13 হয়ে যাচ্ছে, যেটা পসিবল?
ধীরে ধীরে করো, ধীরে ধীরে করো, বলো, ভেরি গুড, বলো বলো বলো, এইট। আর ফ্রিকশনাল ফোর্স গুলো এ তে আর বিতে? ভেরি গুড। এ তে কত? টেন। হ্যাঁ, ভেরি গুড। আর বিতে? সেভেন্টিন। ভেরি গুড। আর টেনশন? এইট। ভেরি গুড। তাহলে এইটায় বলো তো কোনটা, এইটায় সিস্টেম তো মুভ করছে না, স্যার প্রথমে এ তে ধরতে হবে লিমিটিং। হ্যাঁ প্রথমে এ তে, বুঝলাম না, আরেকবার বলো স্যার, প্রথমে এ তে ধরতে হবে, না এ তে আগে, তোমাদের কথা এখনো বুঝলাম না, প্রথমে এ তে কি ধরতে হবে? লিমিটিং। হ্যাঁ obviously 10 মানেই তো, তার মানে প্রথমে তোমরা বি তে লিমিটিং ফ্রিকশন ধরো আগে, বি তে, বি তে লিমিটিং ফ্রিকশন যদি আগে ধরো তাহলে বলো তো টেনশন কত বের হচ্ছে, ক্যালকুলেট করো তো, বি তে আগে 5 হলে এখানে কত আসছে বলো তো, 13 আসছে, দেখো এইদিকে, হ্যাঁ দেখো 5 হলে এখানে 13 আসছে না, হ্যাঁ প্রিয়া বুঝতে পারছো, অর্ণব বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে বলো তো বি তে এটা হলে কি পসিবল? না। ভেরি গুড। তাহলে আরেকটা কি বেঁচে থাকবে এ তে তখন? কি ক্লিয়ার পুরো ব্যাপারটা? যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আচ্ছা এবার আমি তোমাদের দুটো প্রবলেম করাবো, ইনফ্যাক্ট আমি করাবো না, করতে দেবো, এই দুটো প্রবলেম একদম জেইর প্রবলেম, ডেটা দিয়ে, ডেটা দিয়ে, ডেটা দিয়ে, এবং 10 নাম্বার করেছিল, 10 নাম্বার করে, জেই অ্যাডভান্সের প্রবলেম ডেটা দিয়ে, তোমরা আগেরটা যদি করতে পারো এইটা আমাকে একদম ঠিক বলবে, কোনো ভুল বলবে না, টাইম দাও 5 মিনিট টাইম দাও, কিন্তু কোনো ভুল বলবে না, দেখো 20 কেজি 10 কেজি ঠিক, একদম ডেটা দিয়ে, মিউ ইকুয়াল টু 0.5, মিউ ইকুয়াল টু 0.5, ওকে, এখানে টেনশন মানে ইয়ে আছে, এবারে দেখো এদিকে আস 80 নিউটন আর এইদিকে 110 নিউটন, রাইট, বলেছে এ আর বি এর অ্যাক্সেলারেশন কত, টেনশন কত, আর ফ্রিকশনাল ফোর্স গুলো কত, দুটো ব্লকেই, ধীরে ধীরে করো, কোনো ভুল করবে না, অ্যাক্সেলারেশন দুটোর, দুটোতে টেনশন, দুটোতে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকশনাল ফোর্স, এটা বার করতে বলেছে। ছটা জিনিস বার করতে দিয়েছিল দশ নম্বর, ভেবে বলো আমি যদি এই প্রসিজিওরটা না জানতাম আমি হাবুডুবু খেতাম কি খেতাম না? এটা প্রথম, এটা প্রথম এসেছিল, তারপরে থেকে সব কোচিং ইনস্টিটিউট গুলো বলো, যত বড় বড় টিচার আছে সব এই প্রবলেমটা করিয়ে দেয়, ভেবে দেখো আগেরটা করিয়ে দিলে, এই কেস গুলো করিয়ে দিলে এটা করতে তোমার কতক্ষণ লাগবে বলো, কতক্ষণ লাগলো বলো তোমার করতে? 2 মিনিট। হ্যাঁ তার মানে এইটা আর ভবিষ্যতে আসবে নয় সেটা অন্য কথা, কিন্তু হ্যাঁ এই কনসেপ্ট দিলে তুমি অ্যাট লিস্ট হিট করতে পারবে, পারবে না? হ্যাঁ আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ ওকেজ ওকেজ। আচ্ছা যদি এটা আমি বোঝাতে পারি তাহা হইলে তোমরা আমাকে এই প্রবলেমটা করে দিতে পারবে, এটা জেইর প্রবলেম, ডিটো ডেটা দিয়ে প্রবলেম, 10 নাম্বার ছিল এটাতেও। শ্রেয়া অর্ণব এই প্রবলেমটা হয়েছে, আগের প্রবলেমটা 30 30 80 50 AA 0 এটা হয়েছে। হ্যালো বলো এটা হয়েছে? হ্যালো আমি কি বোঝাতে পারছি? কোন ডাউট থাকলে বলো।
অর্ণব হয়েছে না শ্রেয়া, তোমার কথা ভালো করে শোনা যাচ্ছে না, কিন্তু তুমি বুঝতে পারলেই হলো, তুমি এখানে চ্যাটেও লেখো বুঝতে পেরেছি, কোনো অসুবিধা নেই। অর্ণব বোঝা যাচ্ছে? হয়ে গেছে, আমাদের ঘুম পেয়েছে, হয়ে গেছে প্রায়। লাস্ট প্রবলেম, লাস্ট প্রবলেম, গুড। প্লিজ না বুঝতে পারলে বলবে, মুখ বুঝে থাকবে না, মুখ বুঝে থাকবে না। তোমরা এত আগে থেকে এত সুন্দর ভাবে শুরু করেছো, এইটাকে যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আমাদের থেকে ইয়ে কিন্তু আর হবে না। দেখো আদিত্য দ্বারা কত আগে শুরু করেছিল, তার ফল এখন পাচ্ছে, ঠিক আছে। আইআইটি জেইতে বলো, ওয়েস্ট বেঙ্গল জেইতে বলো, কেভিপিওয়াইতে বলো, যত যারাই র্যাঙ্ক করে তারাই কিন্তু আগে শুরু করে, সবাই না, তবে অ্যাটলিস্ট 70% তো আগে শুরু করে গ্যারান্টেড। দেখো ওকেজ, ওকেজ, আচ্ছা এটা 5 কেজি, এটা 5 কেজি। আচ্ছা বলো তো এই দুটো ইকুইলিব্রিয়ামে থাকবে কি থাকবে না এই অবস্থায় থাকলে? বলা মুশকিল, কেন রাইট অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে। এটা হলো 37, এটা 53, এবারে বলো থাকবে না? ভেরি গুড, থাকবে না, গুড 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 গুড, বুঝতে পেরেছি। হ্যাঁ আচ্ছা, এবার দেখো এই দুটো ব্লকের জন্য মিউ বলে দিয়েছে 0.5, এই দুটো ব্লকের জন্য মিউ বলে দিয়েছে 0.5। ওকে ওকে, তাহলে আমাকে বার করতে বলেছে এই দুটো বডি কোন দিকে মুভ করবে, এই দিকে না এই দিকে, যেদিকেই মুভ করুক দুটো বডির অ্যাক্সেলারেশন চেয়েছে, দুটো বডির ফ্রিকশনাল ফোর্স চেয়েছে আর টেনশন চেয়েছে। আমি দুটো মিনিট সময় দিচ্ছি, দেখি তো আমরা এই প্রবলেমটা কোনোভাবে হিট করতে পারি কিনা। নেক্সট দিন আমরা 2 ব্লক সিস্টেম করাবো, তারপরে 3 ব্লক সিস্টেম করাবো। দিজ আর অল ফ্যান্টাস্টিক প্রবলেমস, দিজ আর অল ফ্যান্টাস্টিক প্রবলেমস। আমি আবারও বলছি ফ্রিকশন উইল বি দ্য মোস্ট ইন্টারেস্টিং টপিক দ্যাট উইল এগেইন কাম। ইন রোটেশনাল আচ্ছা আমি প্রবলেমটা করছি, দেখো প্রবলেমটা করছি, দেখো বলো বলো বলো, ওকে ওকে ওকে, একটু ফাস্ট ডিয়ার, বাকিদের আনসার শুনি, আর কার কার মুভ করছে না? অর্ণবের করছে না, ওকে। টি কি 35 নিউটন? টি বলো 17.5, মানে 35/2, কি কি টি 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 আস অ্যাটেনশন, না 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 না, বাট 25 ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট ঋষিকা, আই এম এক্সট্রিমলি হ্যাপি ইউ হ্যাভ পারফর্মড, তুমি এই প্রবলেমটা করতে পেরেছো। ইট ইজ 25, ইট ইজ 25, আর এটা মুভ করছে না। আচ্ছা তোমরা দেখো আমি প্রবলেমটা করছি, সবাই দেখো, সবাই দেখো, আমি বুঝতে পেরেছি ঋষিকা তুমি পেরে গেছো। এদিকে 50, দেখো দেখো দেখো, এটা 50 না, দেখো হ্যালো, এদিকে এটা 30, এদিকে এটা 40, সিমিলারলি এদিকে এটা 50,
এদিকে এটা 40, এদিকে এটা 30, কারেক্ট? এই 50টাকেই আমি দুটো ভাগে ভেঙেছি, আর কোনো ডাউট আছে? না স্যার। এটা এ, এটা বি, তাহলে বলো তো এন এ কত? এন এ এখানে কন্টাক্ট সারফেসে কত? এন এ 40, 40। বলো তো এন বি কত? 30, 30। তাহলে বলো তো এফ, এইটাকে যদি এ বলি, মানে ম্যাক্সিমাম ফ্রিকশন, কেউ একটা কিছু লিখেছে, গুড শ্রেয়া 25, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা এফ এ কত বলো তো? 20, 20। আর এফ বি কত বলো তো? 15, 15। এবারে মন দিয়ে শোনো, এই পুরো প্রবলেমটাকে আমি এই রকম ইকুইভ্যালেন্ট একটা প্রবলেমে কনভার্ট করে নিতে পারি? হ্যাঁ স্যার। হ্যাঁ দেখো, বলো তো এইদিকে কত? 40, হ্যাঁ। আর এদিকে কত? 30, 30, রাইট? এফ এ এফ বি জানো, বলো এইবার প্রবলেমটা ঠিক আগের প্রবলেম গুলোর মতো না? এবার বলো, এবার করো নিজেরা, এবার করো, সবাই পেরে যাবে এবারে। দেখো, কারণ আমি এখান থেকে এফ এ আর এফ বি বার করে দিয়েছি, এই এখানে আর এখানে ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স বার করে দিয়েছি, আর এদিকে 40 নিউটন, এদিকে 30 নিউটন। এবার বলো কি সিনারিওটা হবে, এবারে পারবে? ট্রাই করো এবারে, যারা পেরেছো ভেরি গুড। বলো বলো বলো, পুরো সিস্টেমটার অ্যাক্সিলারেশন 0, ভেরি গুড। টেনশন কত বলো? 25, ভেরি গুড। বাস একবার টেনশন পেয়ে গেলে তো বাকিগুলো তো যদি সিলেবাস স্টেপ না করি তাহলে তো আমরা পারবই, রাইট? এদিকে কত? 5, বলো এদিকে কত? 5, এদিকে 15, দেখো 15। হ্যালো, কারণ এইদিকেই আমার ফার্স্ট অকার করবে না, করে দেখো। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। না স্যার। তোমাদের কোনো ডাউট থাকলে আমাকে জানাতে পারো। নেই? না স্যার। ওকে, আজকে আমাদের প্রবলেম প্রায় শেষ করে এনে ফেলেছি ক্লাসটা। শুধু আমি তোমাদের একটাই একটা প্রবলেম করাবো, যেটা মুখে মুখে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব, দেখি আমাদের কনসেপ্ট কতটা ক্লিয়ার হয়েছে। তিনটে বডি, আর এদিকে আমি একটা ফোর্স দিচ্ছি, এটা 1 কেজি, এটা 4 কেজি, এটা 2 কেজি। ওকে, এই সবগুলোর জন্য মিউ ইকুয়াল টু, এইখানে সারফেসে মিউ ইকুয়াল টু 0.4। ওকে, বলতো এখানে আমাকে মিনিমাম কত ফোর্স দিতে হবে যার জন্য পুরো সিস্টেমটা ডান দিকে মুভ করবে? মিনিমাম কত ফোর্স দিতে হবে যার জন্য পুরো সিস্টেমটা আমার ডান দিকে মুভ করবে? আচ্ছা এখানে বলো এফ এল কত? এফ এল কত? এফ এল কত? তুমি ঠিকঠাকই করেছিলে, 28 হবে, তুমি একদম ঠিক করেছিলে। এবার 0.5 নাও, সুবিধা হবে। আমি যদি মুভ করে তাহলে মিনিমাম মিনিমাম আমাকে 35 নিউটন দিলেই এই 10, 20 আর 5 এগুলোর পুরো ইয়েটা আমার ওভারকাম হবে, কি বলো? ওভারকাম হবে না তখন? বলো তো এখানে যদি T1 হয় আর এখানে যদি T2 হয়, এই 35 যদি হয় F, তাহলে T1 আর T2 জিরো না নন জিরো? নন জিরো, ভেরি গুড, নন জিরো। আরে বাবা, যদি এই পুরো সিস্টেমটা চলে তাহলে এই 4 কেজি কে আমার এই টেনশনই তো টেনে নিয়ে যাচ্ছে, যাচ্ছে না? বুঝতে পারলাম। বলো তোমরা টেনশনের ভ্যালু বার করতে পারবে? টেনশন গুলোর ভ্যালু, টেনশন গুলোর ভ্যালু যদি তোমার F ইকুয়াল টু 35 নিউটন হয় আরামসে পারবে। T1 তো 25 নিউটন, কারেক্ট? T1 25 নিউটন। আর বলো T2 T2 5 নিউটন, রাইট? রাইট, অ্যাবসলিউটলি রাইট, ঠিক। আচ্ছা তোমরা সবাই কি বুঝতে পেরেছো কি করে ও ক্যালকুলেট করলো? তোমরা পারবে ক্যালকুলেট করতে? হ্যাঁ স্যার। গুড, এবার বলো তো F এর ভ্যালু যদি আমি 10 নিউটন দিই,
10 নিউটন। আচ্ছা হ্যাঁ, তাহলে টি ওয়ান আর টি টুর ভ্যালু কত? জিরো। ভেরি গুড। বলতো এফ এর ভ্যালু যদি আমি 10 থেকে 20 নিউটনের মধ্যে ভ্যারি করাই, তাহলে টি ওয়ান আর টি টুর ভ্যালু কি হবে? জিরো, কোনটা জিরো কোনটা নন জিরো? একদম ঠিক আইডিয়া আসছে? বাস এনাফ, আজকের জন্য এনাফ। ওকে, নেক্সট দিন আমরা টু ব্লক সিস্টেম শুরু করবো। অ্যাকচুয়ালি তোমার টাফ প্রবলেম আসে এই টু ব্লক, মানে টাফ কনসেপ্ট এই টু ব্লক সিস্টেম থেকেই আমাদের আসবে। আমি কি বোঝাতে পারছি? আচ্ছা, কাইনেমেটিক্স এর শীটটা কি কমপ্লিট? হ্যাঁ। কতগুলো আটকেছে স্যার? আমার আর অর্কুট ডাউট মিলে 5টা না 6টা মতো। ভেরি গুড, ভেরি গুড। বাকিদের কি অবস্থা? ঋষিকা, তোমার এক্সাম চলছে? হ্যাঁ, মানে ওই জন্য পাঠাইনি। ঠিক আছে ঠিক আছে, আমি সময় দিয়েছি, তোমরা এই সপ্তাহটা সময় পাবে। এই সপ্তাহটা, এই সপ্তাহ বলছি আমি, মোটামুটি 13 তারিখের মধ্যে আমাকে ডাউট গুলো দেবে। ঠিক আছে, 13 তারিখের মধ্যে দেবে বলছি আমি, কিন্তু এই 13 তারিখ মানডেতে ডাউট গুলো তো ওই ডাউট গুলো অন্য টাইমে করাবো। 13 তারিখ মানডের ক্লাসটাতে আমি ফ্রিকশনই নেব। হ্যাঁ, ওকে, হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা ওই ডাউট গুলো কিন্তু সপ্তর্ষিতাকে দেবে না। হ্যাঁ, আমার ডাউট গুলো আমাকেই দেবে, কারণ সপ্তর্ষিতা বার্ডেন হয়ে যাবে। ঠিক আছে, কারণ ওকে প্রচুর জিনিস করাতে হবে। ওকে, আজকের ক্লাস সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার? চলো তাহলে আজকে আমরা এখানে রাখি।